কিন্তু দেখিলাম তিনি মন্মথের কে হইল। মহেশ্বরী প্রোডাকশন ফেস্টিভাল। নমস্কার, শুভ বিজয়া ও শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে কালী পূজার পুণ্য লগ্নে আবার আপনাদের সামনে এসে হাজির হয়েছে মাহেশ্বরী প্রোডাকশনস ফেস্টিভ্যাল। মাহেশ্বরী প্রোডাকশনস ও বৈচয় নিবেদিত মাহেশ্বরী প্রোডাকশনস ফেস্টিভ্যালে আমাদের এবারে নিবেদন এই যুগের বিখ্যাত সাহিত্যিক শ্রী অভীক সরকারের লেখা পেদবুদ্ধু। পেদবুদ্ধু প্রথম প্রকাশিত হয় বৈচয় পূজা বার্ষিকীতে উপন্যাস আকারে, পরবর্তীতে এটি গ্রন্থরূপে আত্মপ্রকাশ করে পত্রভারতীর হাত ধরে। শুরু হতে চলেছে আমাদের বিশেষ নিবেদন মাহেশ্বরী প্রোডাকশনস ফেস্টিভ্যাল পেদবুদ্ধু প্রথম পর্ব। প্রাককথন। ঘরের মধ্যে কোনো জানলা নেই, দেওয়াল মেঝে সিলিং সবই কাঠের। আসবাবপত্র বলতে দেওয়াল জোড়া ছোট ছোট খোপ, ব্যাংকের লকারের মতো। মাঝখানে একটা পলিশ করা সেগুন কাঠের বড় টেবিল, টেবিলের দুদিকে দুটো চেয়ার। মাথার ওপর বড় বড় লাইট চলছে, উজ্জ্বল হলেও সে আলোর কোনো তাপ নেই। চেয়ারে দুজন মানুষ মুখোমুখি বসেছিলেন। টেবিলের ওপর রাখা একটি অতি জরাজীর্ণ পুঁথি, হাত দিয়ে তুলতে গেলে পাতা খসে পড়ে যেতে পারে, এমনই ঝুরঝুরে অবস্থা তার। কিছু বোঝা গেল পুঁথিটা থেকে? প্রশ্ন করলেন একজন। তার ছোটখাটো চেহারার মধ্যে নজরে পড়ে অত্যুজ্জ্বল চোখ দুটি। উত্তর দিলেন অন্যজন, পুঁথিটা তার সামনেই খোলা। এনিথিং সিরিয়াস? প্রশ্ন করলেন চিফ। অনুবাদক তো এর মানেই বুঝতে পারছে না, বলছে কথাগুলো অদ্ভুত রে, অর্থহীন, কোনো মানেই হয় না তাদের। স্মিত হাসলেন অন্যজন। আছে চিফ, আছে, গভীর অর্থ আছে। সে অর্থ এতই গূঢ় যে তাকে গোপন করার জন্যই হেয়ালি ভরা সাংকেতিক ভাষার আশ্রয় নিতে হয়েছে। অনধিকারীদের নিরুৎসাহ করাই এর উদ্দেশ্য। কিন্তু কেন, ইমন কি লেখা আছে ওখানে? ধারালো শোনায় চিফের গলা। কিছুক্ষণ চুপ করে থাকার পর মুখ খোলেন তিনি। চিফ কোনো কথা না বলে চুপচাপ শুনে যান। আপনার কি মনে হয় এসব সত্যি কি ঘটতে পারে? তার বলা শেষ হলে প্রশ্ন করেন চিফ। ঘটতে পারে নয় চিফ, ঘটতে চলেছে। ভুলে যাবেন না, যিনি এই পুঁথি লিখে গেছেন তাঁর তুল্য প্রতিভাবান তন্ত্রবিদ এই পৃথিবীতে আজও জন্মাননি। তাঁর ভবিষ্যৎবাণী ভুল হতেই পারে না। একটু চুপ করে থাকেন চিফ, তারপর বলেন, যদি ধরেও নি যে ঘটনাটা ঘটবে, যার সম্ভাবনা নেই বললেই চলে, সেটা কখন আর কোথায় ঘটবে সে ব্যাপারে কিছু বলা আছে? আছে চিফ, আছে। যে গ্রহ ও নক্ষত্রের সন্নিবেশের কথা তিনি বলে গেছেন, তার ভিত্তিতে গণনা করে দেখেছি যে আর বেশি দেরি নেই, আগামী সপ্তাহেই ঘটতে চলেছে সেটি। কোথায় জায়গাটা এই ম্যাপে দেখাতে পারবেন? এই বলে হাতে ধরা একটা ট্যাবে এশিয়ার ম্যাপ পার করে তার সামনে ধরেন চিফ। দুটো দীর্ঘ আঙুল খেলে গেল ট্যাবের স্ক্রিনের ওপর। ম্যাপ এদিক ওদিক সরিয়ে খানিক ছোট বড় করে এক জায়গায় অঙ্গুলি নির্দেশ করলেন তিনি। সেদিকে তাকিয়ে খানিক
চিন্তিত দেখায় চিফকে। অস্ফুটে বলেন, দিস ইজ দ্য সেম প্লেস ওয়্যার ইউ আর গোয়িং টু কন্ডাক্ট সামথিং ভেরি সিরিয়াস নেক্সট উইক। দুটো একই জায়গায়, এত কোইন্সিডেন্স, স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। এরকম সমাপতন তো স্বাভাবিক না। আই এম হ্যাভিং আ ভেরি ন্যাস্টি ফিলিং অ্যাবাউট ইট। উঠে দাঁড়ান চিফ, অন্যজনের হাতটা চেপে ধরে বলেন, আমি এসব তন্ত্রমন্ত্রে একেবারেই বিশ্বাস করি না, কিন্তু সতর্কতা হিসেবে যদি আপনাকে ওখানে গিয়ে একটু নজরদারি করতে বলি, সেটা আপনার পক্ষে সম্ভব হবে কি? ততক্ষণে উঠে দাঁড়িয়েছেন অন্য মানুষটিও, বললেন, আপনি না বললেও আমাকে ওখানে যেতেই হতো চিফ। আমার মনে হচ্ছে মহাদুর্যোগ আসন্ন। দেড় হাজার বছর আগে রাতে শুতে যাওয়ার সময়ই একটা খড়খড় আওয়াজ পেয়েছিল থুপদেন। শুকনো ডালপালার উপর কেউ হেঁটে গেলে যেমন আওয়াজ হয় তেমন, কিন্তু তখন সেটাকে বিশেষ আমল দেয়নি। অবশ্য আমল দেওয়ার মতো শরীরের অবস্থাও ছিল না তার। তিব্বতের এই ইয়াদাং উপত্যকাটা উত্তর দিকের তুলনায় একটু বেশি সবুজ। একদিক দিয়ে বয়ে গেছে নিয়াচুং নদী, আর একদিকে সিসামাংপা পর্বতশৃঙ্গ। নিয়াচুং এর তীরে বড় ঘাসে ছাওয়া বিস্তীর্ণ তৃণভূমি, সেখানেই ইয়াক চড়াতে যায় থুপদেন। অবশ্য নিজের ইয়াক নয়, ওয়াংচুকের ইয়াক। ওয়াংচুক শুধু এই গায়ের মোড়লই নয়, বেজায় বড় লোক আর ক্ষমতাশালীও বটে। তিব্বতের রাজা থিসং দেচেনের মহামন্ত্রী হলেন গিয়ে মাসাং। রাজার থেকে তার ক্ষমতা কম কিছু নয়। ওয়াচুং তারই তুতো ভাই, পোতালা প্রাসাদে প্রায় যাতায়াত আছে। পুরো শিগাৎসে অঞ্চল তার হাতের মুঠোয়। তার নজর এড়িয়ে একটা খচ্চর মানজালা, মানে পাহাড়ের ওপারের দেশে যেতে পারে না। বছরের এই সময়টায় সারা ইয়াদাং অঞ্চল জুড়ে রাতের দিকে একটা প্রবল উত্তুরে হাওয়া বয়। থুপদেন ভাবল হয়তো সেই হাওয়াতেই কাছে পিঠে কোথাও একটা ডালপালা খসে টসে পড়েছে। একেই এই অঞ্চলে রাতের বেলা উঠে এদিক ওদিক দেখতে যাওয়াটা নেহাতি নির্বুদ্ধিতার কাজ। তাছাড়া আজ রাতে তার বাইরে না বেরোনোর আরও একটা কারণ আছে। সারা দিন ধরে সিনজেকে খুঁজে খুঁজে খুব পরিশ্রান্ত সে। সিনজে হারিয়ে গেছে। সিনজে হলো থুপদেনের পোষা রক্ষী। তিব্বতের পার্বত্য উপত্যকায় সিংহের মতো কেশরওয়ালা যে বিশাল আকারের লোমশ কুকুরগুলো ঘুরে বেড়ায় তাদেরই একজন। কয়েক বছর আগে কাঠ কাটতে গিয়ে জঙ্গলের ধারে একে কুড়িয়ে পেয়েছিল থুপদেন। পাশেই বাচ্চাটার মায়ের চিতায় খাওয়া শরীরটা পড়েছিল। বাচ্চাটা কুঁ কুঁ করে কাঁদছে দেখে থুপদেনের ভারী মায়া হয়। কোলে করে ঘরে নিয়ে আসে তাকে। তারপর থেকে সিনজে তার সঙ্গেই আছে। একা মানুষ থুপদেন। শিশু বয়সেই বাবা তাকে আর মাকে ছেড়ে চলে যান। তার বছরখানেকের মধ্যেই থুপদেনের মা জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে চিতার পেটে যাওয়ার পর না খেয়ে প্রায় মরার উপক্রম হয়েছিল তার। সেই থেকে প্রতিবেশীদের দয়া দাক্ষিণ্যেই মানুষ থুপদেন।
তাই সিনজের প্রতি এত মায়া তার। সিনজে ছাড়া তার কেউ নেই, সে ছাড়া সিনজেরও কেউ নেই। সারা দিন ইয়াক চুরিয়ে আর ওয়াংচুকের বাড়ির ভাই ফরমাস খেটে এক গামলা জবের চম্বা অথবা মাংসের খণ্ড যাই পায় সিনজের সঙ্গে ভাগ করে খায় সে। বাড়তে বাড়তে এখন সিনজে আকারে প্রায় সিংহের মতোই বড়সড়, সারা শরীরে কুচকুচে কালো লোম, মাথা ভর্তি কেশর, বড় থালার মতো থ্যাবড়া মুখ, আর উচ্চতায় প্রায় থুপদেনের কোমরের কাছাকাছি। সিনজেকে নিয়ে রাস্তায় বেরোলে অন্য কুকুর কেন, গ্রামের মানুষজনও সভয়ে পথের ধার ঘেঁষে হাঁটে। রক্ষী এদিকটায় অনেকের বাড়িতেই আছে, কিন্তু সিনজের মতো অমন কুচকুচে কালো রোমওয়ালা বিশাল শরীরের কুকুর এই তল্লাটে আর কারো নেই। আজ সকালে উঠে থেকে সিনজেকে দেখতে পায়নি থুপতেন। প্রথমে ভেবেছিল এদিক ওদিক ঘুরতে গেছে, তারপর বেলা বাড়তে চিন্তা হতে থাকে তার। এতক্ষণ বাড়ির বাইরে কখনোই থাকে না সিনজে, গেল কোথায় সে? সেই থেকে আজ সারাদিন ধরে সিনজেকে পাগলের মতো খুঁজে বেরিয়েছে থুপতেন। সূর্যোদয় থেকে শুরু করে অন্ধকার নেমে আসা অবধি সমস্ত গ্রাম পাহাড়ের কোলের জঙ্গল সর্বত্র তন্ন তন্ন করে খুঁজেছে সে। তারপর ক্লান্ত অভুক্ত অবস্থায় ধুঁকতে ধুঁকতে বাড়ি ফিরেছে। তার শরীরে আজ আর এক ফোঁটা শক্তি অবশিষ্ট নেই। ঘুমটা আসি আসি করছে, এমন সময় ফের সেই খড়খড়ে আওয়াজটা কানে এলো। আওয়াজটাকে এমন না দিয়ে ফের শোয়ার উদ্যোগ করতেই একটা চাপা ভুক ভুক ডাক যেন ভেসে এলো কোথা থেকে। তারপর একটা ক্ষীণ স্বরে গড় করে ডেকে উঠল একটা কুকুর। সিনজের গলা না? খানিকক্ষণ কান খাড়া করে আওয়াজটা শুনে উত্তেজিত হয়ে উঠে বসলো থুপতেন। এই আওয়াজ কিছুতেই ভুল করতে পারে না সে। রাগে আর ক্ষোভে মাথাটা ঝাঁঝা করছিল তার। শয়তানটা ফিরে এসেছে তাহলে। কাল সকালে হতচ্ছাড়াটাকে আচ্ছা করে যদি না পিটিয়েছে তবে তার নাম থুপতেন নয়, বিড়বিড় করে শপথ নিল সে। বাড় বেড়েছে হতচ্ছাড়ার, তার উপর আবার নির্লজ্জের মতো ভুক ভুক করে ডাকা হচ্ছে। এই ডাকের মানে বিলক্ষণ জানে থুপতেন। সিনজে মৃদু স্বরে বাইরে ডাকছে তাকে, তবে রে শয়তান, আজ তোরই একদিন কি আমারই একদিন। চোয়াল শক্ত করে কোনো মতে উঠে কাঠের দরজাটা আস্তে করে খুলে বাইরের দিকে তাকালো থুপতেন। অমাবস্যার ঘন অন্ধকার রাত, শীতের শুরু, আকাশ একেবারে পরিষ্কার থাকে এখন, তবু তারার মিটিমিটি আলোয় খুব অল্পই দেখতে পাচ্ছিল থুপতেন। কান খাড়া করে বোঝার চেষ্টা করে সে আওয়াজটা এলো কোথা থেকে। হাতের লাঠিটা নিয়ে বাইরে এলো থুপতেন। আশেপাশের সব কিছুই চুপচাপ। থুপতেনের বাড়িটা ঠিক গ্রামের মধ্যে নয়, একটু একটেরে জঙ্গলের গা ঘেঁষে। ভাঙাচোরা কাঠের বাড়িটার একদিকে ড্রোমোগ্রাম, আর একদিকে পাহাড়। ওর কুঁড়ে ঘরের পরেই শুরু হয়েছে ঘন পাইন আর ফার গাছের ঘন জঙ্গল। পাহাড়ের গা ঘেঁষে ধাপে ধাপে উঠে গেছে সিসামাংপার চূড়ার দিকে। দুদিকেই চাইল থুপতেন, কই শয়তানটা কই? আওয়াজটা দিয়ে নিজের উপস্থিতি জানান দিয়েছে, কিন্তু বেটা লুকোলো কোথায়? এদিক ওদিক তাকিয়ে জঙ্গলের কাছে একটা ছায়ার দিকে চোখ গেল তার। ছায়াটা ফের একবার ভুক ভুক আওয়াজ করে জঙ্গলের দিকে হাঁটা লাগালো। অন্ধকারের মধ্যেই ভুরু কুঁচকে সেদিকে চেয়ে রইল থুপতেন। ওটা সিনজে না? অবশ্যই সিনজে,
নইলে অত বড় শরীরের কুকুর এই অঞ্চলে আর কটাই বা আছে? লাঠিটা হাতে নিয়ে পায়ে পায়ে ছায়াটাকে অনুসরণ করতে লাগলো ধূপদেন। বেটা যাচ্ছে কোথায়? ডিসেম্বরের কনকনে সন্ধে, কনট প্লেসের উত্তর পূর্ব দিকে একটা ন্যাড়া অমলতাস গাছ, তার ঠিক নিচে অন্ধকারের সঙ্গে প্রায় মিশে গিয়ে দাঁড়িয়েছিলেন মানুষটি। সতর্ক চোখে চারিদিকে লক্ষ্য রাখতে রাখতে লাল অঙ্গবস্ত্রটি গায়ে আরও নিবিড়ভাবে জড়িয়ে নিলেন তিনি। জায়গাটা একটু আবছায়া মতো, তার উপর সেখানে সোডিয়াম ভেপার ল্যাম্পের হলদেটে মরা আলো পড়ে একটা অদ্ভুত আলো আধারের বিভ্রম তৈরি হয়েছে। তাতে চারিপাশের নির্জনতা আরো গাঢ় আরো ঘন হয়ে এসেছে। এমনিতেই দিল্লির শীত অতীব কুখ্যাত, তার উপর আজ উত্তরে হাওয়ার দাপট যেন দেহের ভেতরকার অস্থিমজ্জাগুলো অবধি কাঁপিয়ে দিচ্ছে। আজ কি একটা কারণে দিল্লিতে পাবলিক ট্রান্সপোর্ট স্ট্রাইক, তাই এই চত্বরে লোকজন প্রায় নেই বললেই চলে। যদিও এই স্ট্রাইক ব্যাপারটা ভালো বোঝেন না মানুষটি, ওদের দেশে তো স্ট্রাইক, হরতাল, চাক্কা জ্যাম এসবের নাম গন্ধই ছিল না। এসব ঝুপঝামেলা এদেশে এসে দেখেছেন। ভাবতে ভাবতেই একটা দীর্ঘশ্বাস ফেললেন এই একাকী উদ্বিগ্ন মানুষটি। পাহাড়ের কোলে তো দিব্যি ছিলেন ওরা, কোথাও কোনো অসুবিধাই ছিল না। একদিকে উত্তঙ্গ হিমালয়, আরেকদিকে সুগহীন উপত্যকা। তাদের কোলে ঘেঁষে চঞ্চলা কিশোরীর মতো নেচে চলেছে পাহাড়ি নদী জাংপো। আরো দক্ষিণে সমতলে নেমে গৃহিণী হয় সে, তখন আরো ভারভিত্তিক হয় তার শরীর, অঙ্গে আসে সংসারী পৃথুল লাবণ্যের ছোঁয়া। তাকে ঘিরে থাকে পাইন, বার্চ আর জুনিপারের পরকিয়া ভালোবাসার ওম। সেই জাংপোর ধারে, সেই লেবু ঘাস ছাওয়া জমিতে, সেই রনোড্রেনড্রন আর পাহাড়ি অর্কিডের স্নেহ ছায়ায় বড় হয়েছেন তিনি। বড় হয়েছেন সাক্ষ্যসিংহের আশীর্বাদ ধন্য পবিত্র ভূমিতে। সে জীবন ছিল পাহাড়ের মতোই শান্ত, উপত্যকার মতোই উদার, জঙ্গলের মতোই সজীব। আর আজ মাথা তুলে আকাশের দিকে তাকালেন মানুষটি। ডিসেম্বরের ঘন নীল আকাশ থেকে তারকাদের গা বেয়ে নেমে আসছিল ঘন কুয়াশার আস্তরণ। সেই কুয়াশাই যেন বিন্দু বিন্দু অশ্রু হয়ে জমে উঠেছিল তার চোখের কোণে। খানিকক্ষণ আকাশের দিকে তাকিয়ে চুপ করে রইলেন তিনি। এই তারাদের দল কি আজও তার গায়ের কুটিরটির ওপর এইভাবে করুণ স্নেহের চোখে তাকিয়ে আছে? তারও কি মন কেমন করে ঘরের ছেলেটির জন্য? পরনের বস্ত্রখণ্ডটির খুঁটে চোখের জল মুছে নিলেন তিনি। মনে মনে নিজেকে প্রবোধ দিলেন, হবে হবে, একদিন অবশ্যই নৃশংস অত্যাচারী বিদেশিদের হাত থেকে উদ্ধার পাবে তার তার প্রিয়তম জন্মভূমি। কয়েক মাস আগে হঠাৎ করেই তাদের প্রতিবেশী রাষ্ট্রটি গায়ের জোরে তাদের পবিত্র মাতৃভূমি দখল করেছে। সেই আক্রমণের মুখে তাদের প্রধান ধর্মগুরু দলাই লামা এবং অন্যান্য সঙ্গী সাথীদের সঙ্গে প্রায় সহায় সম্বলহীনভাবে এই দেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছে তাদের। তখন এই দেশের গুপ্তচর সংস্থা, যার নাম ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি, তারা নিঃশর্ত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তাদের দিকে। সে উপকার জীবনে ভুলবেন না তিনি। শুধু কি তাই,
তারা যে এদেশে আদৌ রাজনৈতিক আশ্রয় পাবেন সে বিশ্বাস তাদের একেবারেই ছিল না। তারা শুনেছিলেন যে এদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার দেশের দখলদার দেশটির প্রধানের বিশেষ সখ্যতা আছে, তবু এদেশের প্রধানমন্ত্রী সেসব কূটনৈতিক সখ্য ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি নিয়েই তাদের বুকে টেনে নিয়েছেন। শুধু যে বুকে টেনে নিয়েছেন তাই নয়, তাদের দেশের আবহাওয়ার সঙ্গে আবহাওয়া মেলে এমন একটি প্রদেশে তাদের থাকার বন্দোবস্ত করে দিয়েছেন। তিনি এও জানেন যে এই নিয়ে দুই বন্ধু দেশের কূটনৈতিক সম্পর্কের মধ্যে অবিশ্বাসের কালো ছায়া ঘনিয়ে এসেছে, তবু এ দেশের রাষ্ট্রপ্রধান তাদের আশ্রয় দিতে দুবার ভাবেননি। এই আশ্রয়দাতা দেশটির প্রতি, এই দেশের প্রধানমন্ত্রীর প্রতি, এই দেশের গুপ্তচর সংস্থাটির প্রতি তার কৃতজ্ঞতা শেষ নেই। হাজার হোক শাক্যসিংহের জন্মভূমি বলে কথা, তারা এই উদার হৃদয়ের পরিচয় দেবে না তো কারা দেবে? ঠান্ডাটা ক্রমেই বেড়ে উঠছিল। মাথাটা সাবধানে বার করে ইতিউতি তাকালেন লোকটি। মল্লিক সাহেব বলেছিলেন এখানেই গোপনে অপেক্ষা করতে, আইবির লোক এসে এখানেই দেখা করবে তার সঙ্গে, তারপর তারাই তাকে পৌঁছে দেবে ধর্মশালায় কাল দুপুরের আগেই, নইলে মহা অনর্থ হয়ে যাবে। যে চোখ দুটো একবার বন্ধ করলেন তিনি, মানস চোখে দেখতে পাচ্ছেন যে আগামীকাল সকালে ধর্মশালায় গোপনে রুদ্রদ্বার বৈঠক বসেছে। হঠাৎ আবিষ্কৃত হয়েছে যে মহাপ্রবৃত্ত পঞ্চজ্ঞান মঞ্জুশ্রীর মধ্য থেকে একটি অমূল্য মঞ্জুশ্রী উধাও, সেই নিয়ে কী করা হবে স্থির করতেই এই গোপন বৈঠক বা চক্র। স্বয়ং দলাই লামা এই চক্রানুষ্ঠানের পৌরোহিত্যের ভার নিয়েছেন। শুধু তাই নয়, এই চক্রের পবিত্রতা রক্ষার্থে আহ্বান করা হয়েছে দলাই লামার আজ্ঞাধীন গোপনতম যুদ্ধবাহিনী মহাকাল চক্রকে। তিনি এও জানেন যে যদি তিনি কাল দুপুরের মধ্যে সেই চক্রে উপস্থিত থাকতে না পারেন তবে সমস্ত সন্দেহ তার ওপরে এসেই পড়বে। আর তার ফলাফল, মহাকাল চক্রের হাত থেকে বাঁচা শুধু দুঃসাধ্যই নয়, অসম্ভবও বটে। একটু চঞ্চল হয়ে উঠলেন তিনি। মল্লিক সাহেব কি তার প্রতিশ্রুতি ভুলে গেলেন? হঠাৎ করেই তার বাঁ দিকে ছায়ার মতোই গজে উঠল কেউ। প্রথমে একটু চমকে উঠেছিলেন তিনি, তারপর ছায়াটি তার কাছে এসে ফিসফিস করে উচ্চারণ করল, মাচিসে। প্রথমে ভয় কাট হয়ে গেছিলেন, তারপর সাজানো সংকেত বাক্যের উপযুক্ত উত্তরটি যা তাকে পই পই করে শেখানো হয়েছিল সেইটি ক্ষীণ স্বরে পেশ করলেন, লেকিন উসমে ভী গিয়া। লোকটা একটিও কথা না বলে নিজের পকেট থেকে একটা সিগারেট বার করে ঠোঁটে চেপে ধরল, লাইটার বার করে আগুন ধরালো তাতে। সেই অল্প আগুনের আঁচে ক্ষণ মুহূর্তের জন্য লোকটির মুখটি দেখতে পাওয়া গেল। একটু চঞ্চল হয়ে উঠলেন তিনি। ভয় পাওয়ার মতোই চেহারা বটে, বুলডগের মতো মোটা খ্যাবড়া মুখ, ঘন জোড়া ভ্রু, তার নিচে শান্ত অথচ সতর্ক দুটি চোখ, ডান দিকের কপালের ওপর থেকে ডান গাল অব্দি একটা ক্ষতের দাগ নেমে এসেছে, চওড়া কবজিতে মোটা বালা পড়া, তাতে আগন্তুকের বাহুবলের আভাস পাওয়া যায়। আগন্তুক চাপা স্বরে বলল, মেজর কুলদীপ শর্মা, আইবি, মুঝে চুপচাপ ফলো কিজিয়ে, দোনো কে বিচ 10 মিটার কি দূরি রেনি চাইয়ে। মিনিট দশেক ধরে আগন্তুককে অনুসরণ করতে লাগলেন লোকটি। এমনিতে রাস্তায় লোকজন বেশি নেই, দোকানপাট বেশিরভাগই বন্ধ, মাঝে মধ্যে জনহীন রাস্তা দিয়ে উল্কার গতিতে উড়ে যাচ্ছে শৌখিন বড়লোকের অস্ট্রিন আর স্টুডিবেকার, রাস্তার পাশে ছোট ছোট গুমটি, সেখানে
আপাদমস্তক মোটা কম্বলে ঢেকে আড্ডা জমিয়েছে মজদুর কিষানের দল। তাদের ঠাট্টা ইয়ারকির সঙ্গে ভেসে আসছে রেডিওতে খবর পড়ার শব্দ। একটু পর হঠাৎ থেমে গেলেন আগন্তুক, তারপর শট করে সরে এলেন বাদিকে একটা পিপুল গাছের ছায়ায়। একটু ইতস্তত করে সেদিকে হেঁটে গেলেন লোকটি। হিমালয়ের কোলে বড় হয়েছেন, এই ঠান্ডা তার কাছে কিছুই না। তবু ভেতরে ভেতরে একটা কাঁপুনি টের পাচ্ছিলেন। পিপুল গাছের নিচে আড়ালে রাখা একটা জিপ, তাতে উঠে বসলেন আগন্তুক। তারপর লোকটিকে ইশারা করলেন তার পাশে উঠে বসতে। দুজনের কেউই জানলেন না যে জিপ স্টার্ট করে তারা বেরিয়ে যাওয়ার পর অন্ধকার থেকে সেখানে উদয় ঘটল চারটি ছায়ার। চারজনে নির্নিমেষে তাকে রইল ধুলো উড়িয়ে চলে যাওয়া জিপের দিকে। ভারিক কিশোরে প্রশ্ন করল একজন। ওজি পানিপত, অন্য আরেকজনের উত্তর। वहां से फिर कहां, हां ये चिड़िया कहां जाएगा? भारी किशोरेर प्रश्न। अपने घोसले में जनाब। खबर पक्की है ना? जी जनाब। संक्षिप्त उत्तर एलो बाकी तीन जनेर मध्ये एक जनेर काछ थेके। अच्छा एक बात बताओ, बड़े साहब कहां है? उजी उसी के आसपास। बढ़िया बढ़िया, तो भाई ने चिट्ठी अपने साथ ही रखा है? ये ऑलरेडी पोस्ट कर दिया? बस वही पता नहीं चल पाया जनाब, अपना एजेंट लोग काम पर लगे हुए हैं, आज रात तक पता चल जाएगा। बेवकूफ, तुम लोगों को किस चीज का पैसा देता हूँ मैं? हाँ इतना सही इंफॉर्मेशन भी ठीक से नहीं ला पाए तुम लोग। बड़े साहब को मैं क्या मुंह दिखाऊंगा? हाँ क्या मुंह दिखाऊंगा? बाकी तीन जने स्थिर हुए दाड़ी रोई लो। चिड़िया घोसले तक पहुंचने से पहले ही अपनी हाथ में आनी चाहिए। घोर अंधकारेर मध्य दिए शीतल इस्पातेर मतो आदेश भेसे एलो। लेकिन लेकिन चिट्ठी और चिड़िया तो एक साथ चाहिए ना, चिट्ठी नहीं मिली तो? मृदु प्रतिबाद करार चेष्टा करे एकजन। वो आप मुझे सोचने दीजिए जनाब, सोचने का काम मेरा है। ছদ্মবিনয়ের আড়ালে ঝলসে উঠল তীব্র ব্যঙ্গোক্তি। জি জনাব, ঠিক আছে। চুপ করে যায় তিনজনে। তারপর ছায়ার মতোই অন্ধকারে মিশে যায় চারজন। দেড় হাজার বছর আগে অন্ধকারে চোখ জলে বলে সুনাম আছে ধূপদেনের। এই জঙ্গল আর জঙ্গলের সুড়িপথ হাতের তালুর মতোই চেনে সে। তা সত্ত্বেও আজ সবকিছু ভালো ঠাউর হচ্ছিল না তার। পাহাড়ি পাকদণ্ডের ধার ঘেঁষে নেমে আসছে থকথকে নীল কাদার মতো কুয়াশার চাদর। তার মধ্যে সিঞ্জে এক একবার হঠাৎ করে দেখা দিয়েই মিলিয়ে যাচ্ছে গাছের আড়ালে। হাতের লাঠিটা সম্বল করে কোনো মতে দিশা ঠিক রেখে পথ হাঁটছিল থুপদেন। থুপদেন বুঝতে পারছিল যে রাস্তায় সিঞ্জে তাকে নিয়ে যাচ্ছে সেটা জঙ্গলের অনেক গভীরে চলে গেছে। খুব প্রয়োজন না থাকলে এই দ্রোমগ্রামের কেউই যায় না সেদিকে। খানিক বাদে থুপদেন টের পায় যে কোনো একটা চাতালের ওপর এসে পৌঁছেছে সে। সেখানে দাঁড়িয়ে চারিদিকে তাকাতে থাকে থুপদেন। গেল কই শয়তানটা? হঠাৎ করেই যেন থুপদেনের চারিপাশ থেকে কুয়াশার চাদর উঠিয়ে নিল কেউ। সবকিছু বেশ পরিষ্কার দেখা যাচ্ছিল তখন। তখনই থুপদেন বুঝতে পারল যে সিঞ্জে হতচ্ছাড়া কুয়াশার আড়ালে তাকে এমন জায়গায় এনেছে যেখানে মেরে ফেলার ভয় দেখালেও দ্রোম গ্রামের
একটাও লোক আসতে চাইবে না। এটা ইদিয়াক তাল, প্রেতদের মিলন ভূমি। লোকে বলে ডাইনি চাতাল। গ্রামের অধিবাসীদের এই এলাকায় আসা কঠোরভাবে মানা। এখানে পথ ভুলে এসে কত লোকই যে ডাইনিদের শিকার হয়েছে তার ইয়ত্তা নেই। জায়গাটা চেনার কথা নয় ধূপদেনের, চিনল চাতালটার আকৃতি দেখে। লোকে জায়গাটার নাম দিয়েছে ডাইনির ঝাঁটা। একটু উপর থেকে দেখলে চাতালটা ঝাঁটার মতোই দেখায় বটে। ঝাঁটার লেজের দিকে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে চারিদিক দেখতে লাগলে ধূপদেন। হতচ্ছাড়া সিং যেটা এই ডাইনি চাতালে তাকে ডেকে এনে নিজে লুকোলো কোথায়। এইবার চাতালের মাথার দিকে চোখ যায় ধূপদেনের। হালকা কুয়াশা আর তারার আলোয় তার মনে হয় কারা যেন নড়াচড়া করছে সেখানে। এত দূর থেকেও তাদের মধ্যে একজনকে তার মাথায় লম্বাটে টুপিটা দেখে চিনতে পারে ধূপদেন। ওর মনিব ওয়াংচুক। এত রাতে ডাইনি চাতালে কি করছে ওয়াংচুক? সঙ্গে ওরাই বা কারা? ধূপদেন ভয় পাচ্ছিল খুবই, তবে তার থেকেও উদগ্র হয়ে উঠেছিল তার কৌতূহল। গাছের আড়ালে লুকিয়ে অতি ধীরে ডাইনি চাতালের মাথার দিকে এগোতে থাকে ধূপদেন। December 1959, Delhi. রাত্রের অন্ধকারের বুক চিরে দ্রুত উত্তর দিকে এগিয়ে যাচ্ছিল কালো রঙের উইলস জিপটা। গাড়ির নাম্বারটা দিল্লির কোনো এক সর্দারজির নামে রেজিস্ট্রেশন করা আছে বটে, তবে সেটা ভুয়ো। শুধু নাম্বার কেন, পুরো সর্দারজি ভুয়ো, নাম ঠিকানা শুদ্ধ। ডিসেম্বরের ঠান্ডার থেকেও মানুষটাকে বেশি উদ্বিগ্ন করে তুলছিল ভেতরের গোপন উত্তেজনা। গাড়িতে ওঠার পর থেকেই এই অজানা আগন্তুক তার সঙ্গে একটা কথাও বলেনি। তাতে অবশ্য তার সুবিধাই হয়েছে একদিক থেকে। গত দুদিন ধরে যা যা করেছেন তিনি, সেই নিয়ে নিজের ভেতরে একটা পর্যালোচনা করছিলেন তিনি। তিনি লোপসাঙ্গিয়াৎসো, দালাই লামার ঘনিষ্ঠতম মহলের একজন। শুধু তিনি নন, তার উত্তর পুরুষেরাও কদম্পা ধর্মমত এবং দলাই লামার সেবা করে এসেছে বংশ পরম্পরায়। তবে তার সময়েই পোতালা প্রাসাদের সঙ্গে তাদের পরিবারের দহরম মহরম বেশি বেড়েছে। তার অবশ্য একটা অন্য কারণও আছে। কিংবদন্তি অনুযায়ী তার এক পূর্বপুরুষ স্বয়ং গুরু রিনপোচের আশীর্বাদ লাভ করেছিলেন। গুরু রিনপোচের স্বহস্তলিখিত একটি পুঁথি তাদের কাছে বংশ পরম্পরায় বহুদিন অবধি রয়ে গেছিল। লোপসাংয়ের পূর্বপুরুষেরা গৃহী ছিলেন, লোপসাং সন্ন্যাস নেন, সেই সঙ্গে সঙ্গেই মহামূল্যবান পুঁথিটি তিনি দলাই লামার কাছে হস্তান্তরিত করেন। তারপরেই পুঁথিটি পঞ্চজ্ঞান মঞ্জুশ্রীর একটি বলে গণ্য হয়। পঞ্চজ্ঞান মঞ্জুশ্রী হচ্ছে কদম্পা ধর্মমতের এমন পাঁচটি পবিত্রতম পুঁথি যা একমাত্র স্বয়ং দলাই লামা বা তার মনোনীত ব্যক্তি ছাড়া আর কারোর দেখার অধিকার নেই। আর পঞ্চজ্ঞান মঞ্জুশ্রীর একটি মঞ্জুশ্রীও যদি দলাই লামার গুপ্ত কক্ষ থেকে অপসারণ করা হয়, তবে তার উদ্ধারকল্পে একটি মাত্র পন্থাই নেওয়া হয়, আহ্বান করা হয় মহাকাল চক্রকে। কেউ জানে না কি এই মহাকাল চক্র, কারা এর সদস্য, কি তাদের পরিচয়, কিভাবে কাজ করে তারা। লোকে শুধু জানে এরা একমাত্র দলাই লামার আজ্ঞাধীন, তিনি ছাড়া এদের পরিচয় আর কেউ জানে না। অন্ধকারের গহীনতম শক্তি এই মহাকাল চক্র, এরা পারে না এ হেন কোনো কাজ নেই। গুপ্ত হত্যায় এদের সিদ্ধি প্রবাদ প্রতিম, আর মহাকাল চক্রের হাতে মৃত্যু বড় ভয়ঙ্কর, বড় নৃশংস।
চোখ বুঝলেন লোপসাং। শীতের দিল্লির রাত যেন অন্ধকার স্রোতের মতো ঝাপটা মেরে যাচ্ছিল তার মুখে, কিন্তু তাতে তিনি বিন্দুমাত্র বিচলিত হচ্ছিলেন না। তার মনের মধ্যে যে ঝড় বইছিল তার তুলনায় এ হাওয়ার ঝাপটা এমন কিছুই না। অনেক ভেবেছেন তিনি, নিজের সঙ্গে যুক্তিতর্ক দিয়ে অনেক লড়াই করেছেন, তবে এই সিদ্ধান্তে এসেছেন। এখন এই সিদ্ধান্তের দায় ও দায়িত্ব একমাত্র তার। পূর্বপুরুষেরা তার সহায় হবেন তো? যতদিন পঞ্চজ্ঞান মঞ্জুশ্রী পোতালা প্রাসাদে ছিল সুরক্ষিত ছিল, কিন্তু এখন বিদেশ বিভূতিতে তাদের সুরক্ষার ব্যবস্থা নিয়ে তিনি একেবারেই নিশ্চিন্ত নন। যদিও এদেশের সরকার আশ্বাস দিয়েছে যে তাদের ও তাদের ধর্মীয় সম্পত্তির কোনো ক্ষতি হবে না, তবু সে নিয়ে যথেষ্ট সন্দিহান তিনি। চীনের গুপ্তচরেরা যে ইতিমধ্যে ধর্মশালা পৌঁছে যায়নি তার নিশ্চয়তা কি? 1500 বছর প্রায় শেষ হওয়ার দিকে, আর মাত্র 70 বছর বাকি। যদি কিছু হয়ে যায় তার বা এই পুঁথির, তাহলে কি করে উদ্ধার পাবেন তার পূর্বপুরুষের আত্মা? বড় ঝুঁকি নিয়ে মল্লিক সাহেবের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি, করেছিলেন রতনলালের মাধ্যমে। দলাই লামার দেখভালের জন্য ভারত সরকার যে কয়েকজন সরকারি অফিসার নিয়োগ করেছেন, রতনলাল তাদেরই একজন। ইনি দলাই লামার সেক্রেটারি। বেশ দ্রুতগতিতে চলছিল জিপটা, পানিপত আসতে আর মিনিট দশেক বাকি। সেখানে কিছু ডিব্রিফ করার কাজ আছে। তারপর লোপসাংয়ের হ্যান্ডলারের হাতে লোপসাংকে তুলে দিয়েই মেজর শর্মার ছুটি। তাই হয়তো স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন মেজর শর্মা। ফলে হঠাৎ করে যখন ব্রেকটা একটু জোরে কষতে হলো তাকে, তখন মুখ থেকে একটা কাঁচা খিস্তি বেরিয়ে এলো। রাস্তার ডান দিকে একটা বড় গাড্ডা, তাতে কাকচক্ষুর মতো জল জমে আছে। সেটা দেখে ব্রেক কষেছিলেন মেজর শর্মা। তারপর রাস্তার দিকে তাকাতে তাকাতে সাবধানে গাড্ডার আর পাশ কাটিয়ে চলে যাচ্ছিলেন তিনি। জায়গাটা পেরিয়ে যাওয়ার পর স্টিয়ারিং সোজা করে ধরে সামনের দিকে তাকালেন তিনি। এরপর গিয়ার চেঞ্জ করে গাড়ির স্পিড উঠতে থাকার কথা। স্পিড উঠতেও শুরু করেছিল, কিন্তু গতিবেগ বাড়াবার মুখেই হঠাৎ করে জিপটা রাস্তার বাঁদিক ঘেঁষে সজোরে ব্রেক কষে থেমে যায়। উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করলেন লোপসাং, দাঁত চিপে বললেন মেজর শর্মা। কোই পিছা কর রহে হামারা? তারপর হোলস্টার থেকে একটা রিভলভার বার করে সাপদের ক্ষিপ্রতায় লাফিয়ে নামলেন গাড়ি থেকে, চাপা গলায় আদেশ দিলেন, কাম অ্যালং। তারপর সেটে গেলেন রাস্তার ধারের অন্ধকারে। লোপসাংয়ের নামতে একটু দেরি হলো, কারণ ব্যাপারটা তার মাথায় সেধ হয়নি ঠিকঠাক। প্রথমত তাদের গাড়ির পেছনে দূর দূর অবধি কাউকে দেখা যাচ্ছে না, এভাবে কারো পিছু কী করে নেওয়া যায় সেটা কিছুতে বুঝে উঠতে পাচ্ছেন না তিনি। দ্বিতীয়ত, যদি তর্কের খাতিরে মেনে নেওয়াও যায় যে কেউ পিছু নিয়েছে, সেটা মেজর শর্মা বুঝলেন কী করে? মেজর শর্মা বোধহয় লোপসাংয়ের মনের জিজ্ঞাসাটা বুঝতে পারলেন। একটু নিচু হয়ে বসে গাড়ির চেসিসের দিকে ইঙ্গিত করলেন। প্রথমে ব্যাপারটা বোঝেননি লোপসাং, তারপর খানিকটা লক্ষ্য করে দেখতে পেলেন চেসিসের ঠিক নিচে একটা লাল আলোর বিন্দু একবার জ্বলছে আর নিভছে, আর সেই সঙ্গে একটা অতি ক্ষীণ বিপ বিপ আওয়াজ ভেসে আসছে। রেডিও রিসিভার, ফিসফিস করে বললেন মেজর শর্মা। যন্ত্রটা যে ঠিক কি সেটা মাথায় ঢুকলো না লোপসাংয়ের, তবে তিনি বুঝলেন যে খেলা শুরু হয়ে গেছে। যে বিপদ এড়াবার জন্য এত তোড়জোড়, সেটা এখন তার ঘাড়ের ওপর থাবা চাটতে চাটতে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায়। এখন তারা শিকার ছাড়া আর কিছু নন। সেই শিকারের খোঁজে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে হিংস্র হায়নার দল। তবুও একটা প্রশ্ন কিছুতেই তার কাছে পরিষ্কার হচ্ছিল না। মেজর শর্মা এই যন্ত্রটার অস্তিত্ব বুঝতে পারলেন কি করে?
জল। ভাবতে ভাবতেই কেউ যেন উত্তরটা মাথার মধ্যে গেঁথে দিল লোপসাঙের। রাস্তায় জমে থাকা জলে নিশ্চয়ই ওই লাল আলোর প্রতিফলন দেখতে পেয়েছিলেন মেজর শর্মা। অভিজ্ঞ আইবি অফিসারের চোখ এড়োয়নি বিপদ সংকেত। দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে দাঁত চেপে বিড়বিড় করছিলেন মেজর শর্মা। इसका मतलब किसी को पता है इस मिशन के बारे में। This mission is compromised now. We have a mole inside IB. कौन हो सकता है? कौन हो सकता है? যেখানে মেজর শর্মার গাড়ি থামালেন সেখান থেকে ঠিক 8 কিলোমিটার দূরে পানিপথ শহরে ঢোকার ঠিক আগে বিশাল বড় বটগাছটার নিচে একটা ধাবা আছে। লোকে বলে লল্লন সিং এর ধাবা। এই লাইনের ট্রাক ড্রাইভার আর খালাসিদের কাছে খুবই জনপ্রিয়। তাদের ভিড়ে সদা সর্বদাই জমজমাট থাকে জায়গাটা। তাছাড়া লল্লন সিং নিজেও রোজ সন্ধে হলেই ইয়ার দোস্ত নিয়ে মদ মাংসের আসর বসায় ধাবার পেছন দিকটায়। তাদের হইহল্লার গজ্জলায় চখনাচুর হয়ে থাকে ধাবাটা। তবে আজ শীতের দাপটের জন্যই হোক বা স্ট্রাইকের কারণেই হোক, জায়গাটা বেশ ফাঁকা। কোনো এক অজানা কারণে পুরো জায়গাটা জুড়ে ভারী নিঃশব্দতা চেপে বসে আছে। ধাবার ঠিক সামনে আলো নিভিয়ে দাঁড়িয়েছিলেন একটা মস্ত বড় জীব। তার পিছনের সিটে মোটা কম্বল মুড়ি দিয়ে অলসভাবে গা এলিয়ে বসেছিল 3 জন লোক। ড্রাইভারের সিটে বসে একজন লোক হাতে একটা যন্ত্র নিয়ে কি যেন খুটখাট করছিল, আর তার পাশে স্থির হয়ে বসেছিলেন একজন। হঠাৎ করে সজাগ হয়ে উঠল ড্রাইভারের সিটে বসা লোকটা। যন্ত্রটা সজোরে বন্ধ করে পেছনে ফিরে রুদ্ধশ্বাসে বলল, রেডিও রিসিভারকে সিগন্যাল পিছলে 15 মিনিট সে একই জায়গা পে রুকি হুই হ্যায়। मशीन निकाल बजनाथ, भाग रहा है दोनों। भागने से पहले पकड़ना पड़ेगा साहब को। बोले जीप থেকে লাফিয়ে নামলো লোকটা, আর তার হাতে উঠে এসেছে একটা আধাত লম্বা জার্মান মাউজার হ্যান্ডগান। বাকি লোকজনের জড়তাও কেটে গেল মুহূর্তেই। 3 জোড়া পা যেন হিংস্র চিতাবাগের মতোই লাফিয়ে নামলো মাটিতে। প্রত্যেকের হাতে উঠে এসেছে একটা করে রিভলভার। তাদের পরনে আটোসাটো পোশাক, পেশিতে খুনে ক্ষিপ্রতা, চোখে মুখে উদ্যগ্র হিংসার ছায়া। তাদের নিয়ে ক্ষুধার্ত নেকড়ের মতোই সামনের দিকে ধেয়ে এলো তাদের দলনেতা। সামনের সিটে স্থির হয়ে বসে থাকা লোকটা নড়ল না বিন্দুমাত্র। সবাই দৌড়ে চলে গেলে ধীরে সুস্থে নামল সে। তারপর গাড়ির পেছনে এসে ভেতরে উঁকি দিয়ে দেখলো একবার। গাড়ির পেছনে একটা চাইনিজ মিলিটারির অ্যাডভান্স প্লটন রেডিও সিস্টেম ফিট করা আছে। চালুই ছিল যন্ত্রটা। সেখান থেকে রিসিভারটা তুলে নিয়ে ভারী স্বরে বলল লোকটা, এজেন্ট RLM কোড 619, পুট মি টু হিজ হোলিনেস প্লিজ। দেড় হাজার বছর আগে ডাইনি চাতালের মাথার কাছাকাছি একটা পাইন গাছের আড়ালে লুকিয়ে ছিল থুপতেন। তার থেকে বেশ খানিকটা দূরে উবু হয়ে কি যেন একটা করছিল ওয়াংচুক। ওদিকটা একটু অন্ধকার থাকায় সেটা ঠিক ঠাউর হচ্ছিল না থুপতেনের। ওয়াংচুককে ঘিরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মধ্যে একজনের চওড়া কাঁধ দেখে চেনা চেনা মনে হচ্ছিল তার। কিন্তু এত দূর থেকে ঠিক বোঝা যাচ্ছিল না কে সেই লোকটা। প্রহরখানেক এইভাবে কেটে যাওয়ার পর হঠাৎ করেই মেঘ সরে গিয়ে আকাশটা বেশ পরিষ্কার হয়ে ওঠে। হিম চাঁদের আলোয় উজ্জ্বল হয়ে ওঠে পুরো ডাইনি চাতাল। আর তখনই ওয়াংচুক বড় ছুরির মতো কি একটা যেন বেশ উঁচুতে তুলে ধরে। তাই দেখে হর্ষধ্বনি করে উঠে বাকিরা। বড় ছুরিটা দেখেই আঁতকে উঠল থুপতেন। ওটার নাম ফুরপা, মন্ত্রপুত ছুরি।
অপদেবতার পূজোয় যাক বলিদান দিতে কাজে লাগে ও জিনিস। এবার বাকিদেরও বেশ পরিষ্কার চেনা যাচ্ছিল, এমনকি চওড়া কাঁধের লোকটাকেও। লোকটাকে চেনা মাত্র থুপতেনের হৃৎপিণ্ডটা এক লাফে তার গলার কাছে এসে আটকে যায়। মহামন্ত্রী মাসাং এখানে এই সময়? সম্রাটের পরে তিব্বতের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ এই মাসাং। তার প্রতিপত্তি আলাদা, দলবল দেহরক্ষী ইত্যাদি ছাড়া তিনি বাইরে বেরোনি না। এমন গুরুত্বপূর্ণ একজন গ্রামে এলে তো হুলুস থুলুস পড়ে যাওয়ার কথা। কই, সারাদিন সিনজেকে খোঁজার সময় এসব কিছুই তো কানে আসেনি ওর। এত রাতে মন্ত্রী বসে এখানে কি করতে এসেছেন চুপি চুপি? ওয়াংচুক আর মহামন্ত্রীকে ছাড়া আরও দুজনকে চিনতে পারলে ধুকতেন, যেমন গাঁয়ের পুরোহিত রাবগিয়াল। বাকিরা ওয়াংচুকের সঙ্গপাঙ্গ, গাঁয়েরই লোক। নিজেদের মধ্যে স্বাভাবিক স্বরেই কথা বলছিল ওরা, অর্থাৎ ওরা জানে যে এখানে গ্রামের কারো আসার কোনো সম্ভাবনা নেই। একজন এসে একটি ছোট মশাল পাশেই পাথরের খাঁজে গুঁজে দিতে সব কিছু বেশ স্পষ্ট দেখতে পাচ্ছিল থুপতেন। খানিক পরে মাসাং তার পরনের জোব্বাটি খুলে মাটিতে পেতে রাখা একটি চামড়ার আসনে ধ্যানের ভঙ্গিতে বসলেন। তারপর গম্ভীর স্বরে বলতে শুরু করলেন, এই উত্তুঙ্গ পাহাড়, এই গহীন উপত্যকা আর এই অগণন নক্ষত্র শোভিত আকাশকে সাক্ষী রেখে শুরু করছি এই জিজিত। আমাদের এই প্রেত সাধনা যেন সফল হয়। আজ যে জিজিত আমরা পৃথিবীর বুকে নামিয়ে আনব, তা যেন এই অত্যাচারী রাজার কবল থেকে মুক্তির স্বাদ নিয়ে আসে। জিজিত কি তা শুনেছে থুপতেন, কিন্তু কখনো দেখেনি। এ নাকি মানুষের আত্মার মধ্যে কোনো অপদেবতাকে গেঁথে দেওয়ার মন্তর। তারপর যে জিজিত করে সেই আত্মা তার বশ হয়ে যায়, তাকে দিয়ে তখন যা খুশি করানো যায়। এ খুব সাংঘাতিক ভূতবিদ্যা, কোটিতে গুটিক পুরোহিত পারেন, মহামান্য মাসাংও পারেন নাকি? ওয়াচুং ধীর পায়ে মাসাংয়ের সামনে এলো, তারপর একটা ছোট জিনিস বার করে আনল জোব্বার ভেতর থেকে। ইয়াকের শিং, একপাশটা বোধ হয় ঘষে ঘষে ধারালো করা হয়েছে। মশালের আলোয় ঝিঁকিয়ে উঠল সেটা। মাসাং তার বাঁ হাতটা বাড়িয়ে ধরলেন ওয়াংচুকের সামনে। তারপর ওয়াংচুক যেটা করল সেটা দেখে আর একটু হলেই একটা আর্তস্বর বেরিয়ে আসছিল থুপতেনের মুখ থেকে। কি একটা মন্ত্র বিড়বিড় করতে করতে নির্বিকার মুখে ইয়াকের ধারালো শিংটা মাসাংয়ের কনুয়ের নিচে গেঁথে দিল ওয়াংচুক। তারপর সেটা টেনে নিল কবজি বরাবর, ফিনকি দিয়ে রক্ত পড়ছিল মাসাংয়ের বলিষ্ঠ হাত থেকে। তবে তার মুখে সামান্যতম বিকারও দেখা যাচ্ছিল না। দ্রুত লয়ে অথচ শান্ত মুখে মন্ত্রপাঠের মতো কিছু বলছিলেন তিনি। সেই গড়িয়ে পড়া রক্তের স্রোত যেন একটি ছোট কুণ্ডের সৃষ্টি করছিল মাসাংয়ের পায়ের কাছে। রক্তকুণ্ডটিতে ওয়াংচুক তার হাতে ধরা শিঙির ডগাটি চুবিয়ে নেন একবার। তারপর মাসাং যেখানে বসেছিলেন ঠিক তার সামনে মাটিতে কি যেন একটা আঁকতে থাকে। আঁকা শেষ হলে স্থির দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইলেন মাসাং। তারপর প্রসন্ন স্বরে বললেন, অতি উত্তম যন্ত্র এঁকেছিস ওয়াংচুক। কই রে তোরা, দেরি হচ্ছে কেন? নিয়ে আয় জিজিতকে। একটু পরেই দেখা যায় যে তিনটে মানুষ একটি বড় পাথরের টুকরোর ওপর কি যেন একটা চাপিয়ে নিয়ে এসে রাখে মাসাংয়ের পায়ের কাছে। তারপর দূরে সরে যায়। কালো কাপড়ে ঢাকা গোল মতো জিনিসটা কি, দূর থেকে বুঝতে পারে না থুপতেন। এরপর একটি পাত্র থেকে খানিকটা জল নিয়ে সব কিছুর ওপর ছিটিয়ে দিতে থাকেন মাসাং আর ওয়াংচুক।
সঙ্গে চলতে থাকে গম্ভীর স্বরে মন্ত্রোচ্চারণ। বাকিরা হাঁটু গেড়ে বসে সেই সুরে গলা মেলায়। ভুতুড়ে সুরে মাতালের মতো দুলতে থাকে সিসা মাংপার বাতাস। সব কিছু শেষ হলে ফুর পাটা তুলে গোল মতো বস্তুটির মধ্যে ঢুকিয়ে দেন মাসাং। তারপর গম্ভীর ও কর্কশ স্বরে বলেন, হে মৃত্যুর অধীশ্বর খুং গাংপো, আজ আপনি আমাদের সহায় হন। এই পবিত্র ত্রিকোণ ভূমিতে মন্ত্রপুত রক্ত দিয়ে এঁকেছি বজ্রকিলক যন্ত্র। মৃত্যু প্রহরী জামান্তককে আহ্বান করছি তার শূল নিয়ে নেমে আসতে। যে জিজিতকে আমরা নামিয়ে এনেছি এই পৃথিবীর মাটিতে, তার হিংস্র নখরে যেন ছিন্ন ভিন্ন হয়ে যায় সম্রাট মে অক্ষমের অপবিত্র দেহ। তার তীক্ষ্ণ দাঁত যেন ছিঁড়ে ফেলে রাজকুমার শ্রীসং দেচেনের কণ্ঠনালী। মহান পৌন ধর্মের জয় পতাকা যেন চির উড্ডীন থাকে আমাদের মাতৃভূমির বুকে। বৌদ্ধ ধর্ম নামক এই নপুংসক ধর্ম যেন আমাদের গ্রাস না করতে পারে, আমাদের যেন অহিংসার নামে নিবীর্য না করতে পারে। বলতে বলতেই একটানে সেই গোল বস্তুটির ওপর থেকে কাপড়ের টুকরোটি সরিয়ে ফেলেন মাসাং। হয় থুকতেন তখন খুব ভয় পেয়েছিল, ভয়ার্ত সেদের কিছু ফোঁটা দৃষ্টি রুদ্ধ করে রেখেছিল তার, অথবা উত্তেজনায় চোখ দুটো ঘোলাটে হয়ে গেছিল, তাই প্রথমটা সে ঠিকঠাক দেখতে পায়নি। বৃত্তের মধ্যে রাখা বস্তুটি কি? হাতের উল্টো পিঠ দিয়ে চোখের ওপর জমে থাকা ঘাম মুছে নেয় সে। তারপর তার দৃষ্টি চলে যায় সেই বৃত্তের মধ্যে। ওখানে ওটা কি, কার একটা কাটা মাথা বলে মনে হচ্ছে না? এরপর হঠাৎ করেই যেন মশালের নীলচে কালো আলোগুলো দপ করে জ্বলে ওঠে, আর সেই আলোয় থুপতেন স্পষ্ট দেখতে পায় মাথাটাকে। ওটা কোনো মানুষের মাথা নয়, ওটা একটা দ্রক্ষীর মাথা। সেই দ্রক্ষীটা আর কেউ নয়, সিনজে। স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিল থুপতেন, ভয়ে বিস্ময়ে ক্রোধে আর দুঃখে সারা গা থরথর করে কাঁপছিল তার। মনে হচ্ছিল তার দুই হাঁটুতে যেন কোনো সার নেই, কে যেন একটানে কেড়ে নিয়েছে তার বুকের বাতাস। সিনজে 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 সিনজেকে ওরা খুন করেছে, উল্লাসিত কণ্ঠে বলে ওঠেন মাসা। এখন চল রে তোরা, চল ঝর্ণার জলে হাত পা ধুয়ে আসি একবার। শুধু এই জিজিত প্রেত দেহ পাক, তাকে পোতালা প্রাসাদে রেখে আসার যাও বেকার। তারপরে বেশ কয়েক জোড়া পায়ের শব্দ মিলিয়ে যায় ডাইনি চাতালের অন্যদিকে। কিছু বোঝার আগেই থুকতেন দেখল কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে অনুষ্ঠান ভূমির দিকে। কয়েক মুহূর্তের মধ্যেই সেখানে পৌঁছে গেল থুকতেন। তারপর গেঁথে থাকা ফুরপাটা এক টানে খুলে ফেলে সিনজের মাথাটা তুলে নিল নিজের হাতে। সিনজের মাথাটা সেই কালো কাপড়ে জড়িয়ে দ্রুত জঙ্গলে ঢুকে পড়ে থুকতেন, যে রাস্তা তাকে নিয়ে যাবে তার গ্রামের দিকে। সে দৌড়াতে থাকে তার সম্পূর্ণ উল্টো দিকে। মাসাঙের লোকগুলো যদি তাকে ধরতেও আসে, তারা জানবে না সে পালিয়েছে সম্পূর্ণ অন্য রাস্তা ধরে। থুকতেন ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে থাকে পাহাড়ের ওপারে এক দেশের দিকে, মাঞ্জারার দিকে। অনেকদিন আগে সেই জাদুকর লোকটা এসে তাকে বলে গেছিল না খুব বিপদে পড়লে কোথায় যেতে হবে তাকে? ওখানেই যাবে থুকতেন।
পাহাড়ের গা বেয়ে ওপরে উঠতে থাকে থুকতেন। শুধু একটা খটকা রয়ে গেছে তার মনে, সিনজিকে যদি ওরা খুন করে থাকে তাহলে ওকে এখানে ডেকে আনলো কে? খেরি নাঙ্গল, পানিপথ, 1959। লোকটা প্রাণপণে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে খানাখন্দ ভরা পিচের রাস্তা পেরিয়ে, পাহাড়ি জঙ্গল পেরিয়ে, টিলা আর পাথর ভরা উর্বর প্রান্তর পেরিয়ে। আশ্চর্যভাবে প্রতি বাঁকে বদলে যাচ্ছে তার পথ, আর সেই বদলে যাওয়া পথে স্রোত ধরে প্রাণ ভয়ে উদ্ভ্রান্তের মতো দৌড়াচ্ছে লোকটা। কিসের একটা পুটুলি বুকে জড়িয়ে নিয়েছে সে, কোনোভাবেই হাতছাড়া করা চলবে না সেটা, সেটা হাতছাড়া হলে মহাসর্বনাশ হয়ে যাবে। দৌড়াতে দৌড়াতেই একবার থমকায় লোকটা, একটু দাঁড়িয়ে কুকুরের মতো হাঁফাতে থাকে। এবার মনে হচ্ছে যেন ফুসফুস দুটো ফেটে যাবে তার, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। হাঁপাতে হাঁপাতেই কান দুটো পেতে কিসের একটা শব্দ শোনার চেষ্টা করলো সে একবার। ওই তো ওরা আসছে, পায়ের শব্দ শোনা যাচ্ছে ওদের। শিকারের গন্ধ পেয়ে পাহাড়ের গা বেয়ে উঠে আসছে হিংস্র চিতাবাঘের দল। ফের দৌড়তে থাকে সে, থেকে থেকে তার পথ বদলে যায়। পাইন আর রনোডেনড্রন ঘেরা পাহাড়ি পথ পেরিয়ে ওপরে উঠতে থাকে সে। তাকে পৌঁছতেই হবে কোথাও একটা, কোথায় পৌঁছতে হবে সেটা ভালো করে জানে না সে, কিন্তু তার রক্তের মধ্যে লুকিয়ে থাকা জন্ম জন্মান্তরের ইঙ্গিত যেন তাকে ঠেলে নিয়ে যাচ্ছে কোনো এক অজানার উদ্দেশ্যে। চোখের ওপর জলের ঝাপটা এসে পড়াতেই যেন স্বপ্ন থেকে জেগে উঠলেন লোপসাং গিয়াৎসো। একটা বড় শ্বাস নিয়ে ধড়ফড় করে উঠলেন। তারপর যেভাবে পেজা তুলোর মতো বরফ নিঃশব্দে নেমে আসে মাটির ওপর, সেইভাবেই তার চেতনা ফিরে আসতে লাগল। অতি কষ্টে চোখ দুটো খোলার চেষ্টা করলেন তিনি। চোখের সামনেটা ঝাপসা দেখাচ্ছিল, সেটা তার দৃষ্টিশক্তির জন্য নাকি তার মুখের ওপর ঝাপটা দেওয়া জলের জন্য, সেটা ঠিক ঠাওর হলো না লোপসাংয়ের। তিনি শুধু এটুকু অনুভব করলেন যে গায়ে ছিটিয়ে দেওয়া জলের প্রতিটা ফোঁটা তার শরীরে তুষের আগুনের মতো বিঁধছে। শরীরটা একবার থরথর করে কেঁপে উঠল লোপসাংয়ের। বরফের দেশের মানুষ তিনি, তবু শরীর জুড়ে এই ঠান্ডা বরফ শীতল জলের ধারা যেন তার অস্থিমজ্জাব্দি কাঁপিয়ে দিচ্ছিল। হাত দিয়ে মুখটা মোছার চেষ্টা করলেন লোপসাং, কিন্তু হাত দুটো একটা ক্ষীণ অস্পষ্ট ঝনঝন আওয়াজ তুলে থেমে গেল। হাত দুটো আরেকটু টানলেন তিনি, ফের সেই ঝনঝন আওয়াজ উঠল, কিন্তু হাত দুটো এগোলো না। কিসের একটা বাধা পেরিয়ে ও দুটো এগোতে চাইছে না একেবারে? অতি কষ্টে চোখ দুটো খুললেন লোপসাং। প্রথমে যেটা নজরে পড়ল সেটা হচ্ছে পাথর। পাথর মানে এমনি পাথরের টুকরো না, মসৃণভাবে পালিশ করে করা পাথর। এদেশে এরকম পাথর চৌকো করে কেটে কেটে ঘরের মেঝেতে লাগায়, দেখতে সুন্দর লাগবে বলে, তাকে বলে মার্বেল। এ হচ্ছে সেই রকম মার্বেল পাথরের মেঝে। তার মানে তিনি এখন মেঝেতে শুয়ে আছেন, কারণ তার চোখটা মেঝের একদম কাছে, মেঝের সমান্তরালে, আর তার ডানদিকের গালটা মেঝের ওপর ঠেকানো, আর সেই গালের নিচে একটা ছোট পুকুর তৈরি হয়েছে, জলের পুকুর। সেই জলের রং লাল। চোখের দৃষ্টিটা একটু প্রসারিত করে নিজের হাত দুটোর দিকে তাকালেন লোপসাং। এবার তিনি বুঝতে পারলেন কেন অনেক টানার পরেও তার হাত দুটো কাছে আসছিল না। তার
দুটো হাতি লোহার শেকল দিয়ে বাঁধা। হাত দুটো টানার সময় শেকলেরই ঝনঝন শব্দ শুনছিলেন তিনি। কেন তার হাত বাঁধা? কেন তিনি মেঝেতে শুয়ে? কেন এত জল ঝাপটাচ্ছে? কে তার ওপর? আর সেই জলের প্রতিটি কণা তার চামড়া শ্বেতগ্রন্থি ছুঁয়ে হাড় মাংস কাঁপিয়ে দিচ্ছে কেন? তার পোশাক আশাক গেল কোথায়? গায়ের ওপর একটা শিরশিরে ঠান্ডা হাওয়া বয়ে যাওয়ার পর এর কারণটা বুঝলেন লোপসাং। সঙ্গে সঙ্গে সম্পূর্ণ সজাগ হয়ে উঠলেন তিনি। তিনি নগ্ন, সম্পূর্ণ নগ্ন। আর তাকে এই অবস্থায় দু হাত পা বেঁধে এই মার্বেল পাথরের ঠান্ডা মেঝেতে শুয়ে রেখে গায়ে জলের ঝাপটা দিচ্ছে ওরা। কিন্তু ওরা কারা? হঠাৎ করেই বিদ্যুৎ চমকের মতো সব কথা মনে পড়ে গেল লোপসাংয়ের। অন্ধকার রাস্তায় খানাখন্দ পেরিয়ে দৌড়াচ্ছিলেন দুজনে। দৌড়তে দৌড়তেই নিজের পরিকল্পনাটা জানিয়েছিলেন মেজর শর্মা। যে জায়গায় ওরা গাড়ি ছেড়ে এলেন তার নাম সেওয়া। সেখান থেকে মাইলখানেক আগে একটা চৌমাথা, চৌমাথা থেকে বাঁয়ের রাস্তা ধরে নামলেই একটা ছোট্ট গাঁও, তার নাম খেরিনঙ্গল। সেখানে ওর চেনা একজনের বাড়ি আছে, আপাতত রাতটা সেখানেই কাটাতে হবে। শুধু তাই নয়, সেখানে পৌঁছতে হবে যথাসম্ভব নিঃশব্দে, কোনো সূত্র না রেখে। তবে এই পরিকল্পনায় অসুবিধা শুধু একটা জায়গাতেই। সেওয়া থেকে খেরিনঙ্গল অব্দি রাস্তাটা গেছে খোলা মাঠ আর ক্ষেতের মধ্য দিয়ে। রাস্তাটা যে শুধু ভয়ানক নির্জন তাই নয়, রাস্তায় ডাকাতের উৎপাতও সাংঘাতিক। ডাকাতের ভয় মেজর শর্মা পান না। দু দশটা ডাকাতের মহড়া নেওয়া ওর কাছে তেমন কিছু নয়, কিন্তু ভয় হচ্ছে যে ডাকাতের মোকাবিলা করতে গেলে যে পরিমাণ গোলাগুলি চলবে তাতে শত্রুপক্ষের জন্য ওদের লোকেট করা খুব সহজ হয়ে যাবে। কিন্তু কে সেই শত্রুপক্ষ? কে? হাঁপাতে হাঁপাতে প্রশ্ন করেছিলেন লোপসাং। বস এক ওই তো পতা করনা হ্যায়, দাঁতে দাঁত চেপে বলেছিলেন মেজর শর্মা। কই তো পিছা কর রহা হামারা? দেয়ার মাস্ট বি আ মোল ইন দ্য ডিপার্টমেন্ট, আই মাস্ট রিপোর্ট ইট টু ক্যাপ্টেন। কিন্তু রিপোর্ট করার আগেই ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করলেন লোপসাং। খেরিনঙ্গলে ঢোকার ঠিক আগে একটা বড় ঝাঁকড়া গাছ আছে, এদেশের লোক বলে পিপল। সেখানে অবধি পৌঁছতেই কারা যেন ঝাঁপ দিয়ে পড়ল ওদের ওপর। এই অতর্কিত আক্রমণের সামনে হতচকিত হয়ে গেছিলেন ওরা দুজনে, তাই প্রতিরোধ গড়ে তুলতে একটু দেরি হয়ে গেছিল। অন্ধকারের গা চুমিয়ে যেটুকু তারার আলো নেমে আসছিল তার মধ্যে লোপসাং দেখতে পাচ্ছিলেন যে মেজর শর্মা একাই লড়ে যাচ্ছেন সিংহ বিক্রমে। লোপসাং নিজেও মার্শাল আর্টে সিদ্ধহস্ত, লড়াইটা তিনিও কম দেননি, কিন্তু লড়াইটা ক্রমেই অসম হয়ে আসছিল। প্রতিপক্ষ সাধারণ গুন্ডা নয়, খালি হাতের লড়াইতে তারাও যথেষ্ট পারদর্শী, তার ওপর তারা সংখ্যাতেও যথেষ্ট বেশি। লড়তে লড়তেই মাথার পেছনে একটা চোট পেলেন লোপসাং। মাটিতে লুটিয়ে পড়ার আগেই দেখলেন তিনজন মিলে ঝাঁপিয়ে পড়ল মেজর শর্মার ওপর। চেয়ার পর ব্যাঠাও ইস হরম জদে কো, বেড়িয়া ভি খোল দো। কোথা থেকে একটা গম্ভীর স্বরে আদেশ ভেসে এলো। আচ্ছন্ন অবস্থাতেই লোপসাং বুঝতে পারলেন যে তার হাতের শিকল খুলে নিচ্ছে কেউ। তারপরে একজোড়া বলিষ্ঠ হাত তাকে টেনে একটা বরফের মতো ঠান্ডা লোহার চেয়ারে বসিয়ে দিল। এবার চোখ খুলে তাকালেন লোপসাং। তার সামনে একটা লোহার গোল টেবিল, তার ঠিক ওপরে সিলিং থেকে ঝুলে আছে একটা বাল্ব, সেখান থেকে একটা হলদেটে জোরালো আলো বৃত্তাকারে অল্প দুলছিল টেবিলটার ওপর। আর
मिस्टर लोपसंग ग्योत्सो, क्या हाल है? सब ठीक ठाक ना? घरेर कोना थेके फिकफिक करे कोएक जोनेर हाँशार शब्द भेसे एलो। चुप करे रोइलेन लोपसंग, निजेर कान के विश्वास होच्छिलो ना तार। शेष पर्यन्त एई मानुषटा, एई लोकटा ताके शिकार करार जन्य एतदूर नीचे नेमेछे, एकेई तिनी एतटा विश्वास करेछिलेन। हाय ईश्वर, टेबिलेर ओदिकटा अंधकार, সেখানে কে যেন ধীর পায়ে হেঁটে এসে দাঁড়ালো। তার কোমর থেকে পেটের খানিকটা দেখা যাচ্ছিল। সেখানে একটা হোলস্টার ঝুলছে, তাতে একটা রিভলভার গোজা। না না হো গয়া, বহুত বড়িয়া। তো আবি ডিনার পে চলে? আবার সে খুক খুক হাসি, এবার আরেকটু জোরে। নিজেকে বজ্রধানে সন্নিহিত করলেন লোপসাং। এই মুদ্রায় সমস্ত পাশবিক অত্যাচার সহ্য করার ক্ষমতা জন্মায় সাধকের। সেই ধ্যান মুদ্রায় লীন হয়ে মনে মনে প্রার্থনা করলেন লোপসাং, হে তথাগত, আপনি বলে দিন প্রভু, এই ঘোর সংকটকালে কি করা উচিত আমার? দুটো হাত নেমে এলো টেবিলের ওপর, মোটা মোটা আঙুল, তাতে অনেক কাঁটা ছেঁড়ার দাগ। এই হাত লোপসাং চেনেন, খুব ভালো করে চেনেন। জনাব, অভি আপ জরা কৃপা করকে বতাঙ্গে কি ও কিতাব কহাঁ রাখে হ্যায় আপ? দেড় হাজার বছর আগে অন্ধকার রাত, বৌদ্ধ বিহারের প্রতিটি প্রাণী গভীর ঘুমে আচ্ছন্ন। শুধু একটিমাত্র ম্লান প্রদীপ শিখা জেগেছিল আচার্যর ঘরে। ঘোর আতঙ্ক ও বিস্ময় মিশ্রিত চোখে তিনি তাকিয়েছিলেন তার সামনে রাখা বস্তুটির দিকে। এ জিনিস কোথায় পেলি তুই? আতঙ্ক তাড়িত চাপা স্বরে প্রশ্ন করলেন আচার্য। বললাম তো, দেশ থেকে নিয়ে এসেছি। ভাবলে শীন মুখে বলে তার সামনে বসা বিদেশি যুবকটি। হায় হায়, এই যে মহা সর্বনাশা বস্তুরে সাক্ষাৎ সমন, নরকের কোন অতলে এই জিনিস তুলে এনেছিস তুই? এই যে মূর্তিমান ঘোর অমঙ্গল। আচার্যের হাহাকারে গম গম করতে থাকে ক্ষুদ্র প্রকোষ্ঠখানি। কি করব, ওকে যে বড় ভালোবাসতাম, ভট্ট ভালোবাসতাম যে, তাই নিয়ে তরুণ। কে ও, কাকে নিয়ে এলি, কার কথা বলছিস তুই? স্থবিরের স্বরে তখনও আতঙ্কের ছাপ স্পষ্ট। ক্লান্ত রিক্ত শূন্য চোখ দুটো তুলে ভন্টের দিকে তাকায় যুবক। তর্জনী দিয়ে নির্দেশ করে সেই ঘোর অভিশপ্ত বস্তুটির দিকে। ফুরিয়ে যাওয়া স্বরে বলে, শুনছি। এরপর বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকেন দুজন। হিমালয়ের এই শানু দেশে রাতের দিকে একটা চমৎকার মৃদুমন্দ হাওয়া ভেসে আসে। কবিরা যাকে সুমধুর মলয় সমীরণ বলেছেন, কিন্তু আজ যে হাওয়া বয়ে আসছে তাতে হাড় মজ্জা অব্দি থরথর করে কেঁপে উঠছে দুজনেরই। এই সময়ে বাতাসে শীতের কামড় এত তীব্র হওয়ার কথা নয়। ধীরে ধীরে নিজের আসন থেকে উঠে ঘরের বাইরে এসে দাঁড়ালেন আচার্য। সিঞ্জের জন্য বুকটা মুচড়ে উঠছিল তার। ভয়াল দর্শন সারমেয়টিকে ভালোবেসে ফেলেছিলেন তিনি।
গুরুর আদেশে কয়েক বছর আগেই একবার তিব্বতে যেতে হয়েছিল তাকে। তিব্বতের রাজনীতিতে এখন উথাল পাথাল চলছে। পুন ধর্মাবলম্বী সামন্ত চক্র এবং বৌদ্ধ ধর্মানুরাগী সম্রাটের মধ্যে ক্ষমতার সংগ্রাম প্রায় চূড়ান্ত পর্যায়ে। সম্রাট মে অগ্ঝুমের সঙ্গে তাঁরই মহামন্ত্রী মাসাংয়ের বিরোধিতার কাহিনী মোটামুটি সবাই জানে। পোতালা প্রাসাদের আনাচে কানাচে এখন শুধু ষড়যন্ত্র আর অভ্যুত্থানের গন্ধ। বৌদ্ধ আচার্য সেই সূত্রে গিয়েছিলেন সেদেশে। সম্রাট মে অগ্ঝুম তাঁকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন পোতালা প্রাসাদে। সঙ্গে ছিল সমগ্র তিব্বত ঘুরে দেখার আহ্বান। বলা বাহুল্য, ঘোষিত উদ্দেশ্যের পিছনে একটি গোপন উদ্দেশ্যও ছিল। সম্রাট চেয়েছিলেন তিব্বতের বিভিন্ন প্রান্তে বৌদ্ধ অনুরাগীদের নিয়ে একটা গোপন সংগঠন গড়ে তুলতে, যারা প্রয়োজনের সময় সম্রাট এবং ভারতীয় বৌদ্ধপন্থীদের সাহায্য করবে। সেই সফর সেরে ফেরার পথে ভারত তিব্বত সীমান্তবর্তী শেষ যে গ্রামটিতে এক পক্ষকাল অতিবাহিত করেন তিনি, তার নাম দ্রোম। সেখানকারই বাসিন্দা ছিল থুপতেন আর সিনজে। সিনজেকে সেখানেই প্রথম দেখেন তিনি। রাজবাড়িতে জীবন কাটলে কি হবে? আচার্য রাহুল ব্রজ প্রকৃতপক্ষেই নিজে একজন অনাথ, তাই অন্য কোনো অনাথ মানুষ দেখলে তাদের সঙ্গে একাত্মতা অনুভব করেন তিনি। থুপতেন নামের এই নিঃসহায় দরিদ্র যুবকটির সঙ্গে তিনি দ্রুত আলাপ জমিয়ে ফেলেন। ভাষা অন্তরায় হয়নি একেবারেই। তিব্বত ভ্রমণের প্রথম কয়েক মাসের মধ্যেই তিনি সেই দেশের ভাষা আয়ত্ত করে ফেলেছিলেন। যে প্রথম থেকেই রাহুল ব্রজ লক্ষ্য করেছিলেন যে থুপতেন ভালোবাসার কাঙাল। শৈশবেই পিতৃমাতৃহীন সে, তারপর আর কারো কাছ থেকে সেভাবে স্নেহ ভালোবাসা পায়নি, তাই তার বুভুক্ষ ও অতৃপ্ত হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকু ঢেলে দিয়েছে তার কুড়িয়ে পাওয়া পোষ্যটির ওপর। শারমিনটিকে প্রথম দেখে ভয়ই পেয়েছিলেন আচার্য রাহুল ব্রজ। অমন সিংহ সদৃশ শারমিও জীবনে আর দুটো দেখেননি তিনি। তবে তিনি নিজেও অসীম সাহসী মানুষ, বিবিধ কলাকুশল ও জাদুবিদ্যায় বিশেষ পারঙ্গম। লোকে বলে তন্ত্র সাধনায় ঐশ্বরিক সিদ্ধি আছে তার। তিনি নিজেও জানেন যে কথাটা সর্বাংশে মিথ্যে নয়, তাই থুপতেনের পশুটির সঙ্গে ভাব জমাতে তার দেরি হয়নি। কয়েকদিনের মধ্যে তিনি অনুভব করেছিলেন এই বিশাল জীবটিও তার প্রভুকে কতটা ভালোবাসে। শারমিয়দের প্রভুভক্তি সম্পর্কে তিনি সম্যক রূপে অবগত, কিন্তু এই নিঃসম্বল তরুণ আর অনাথ প্রাণীটির মধ্যে ভালোবাসার যে অচ্ছেদ্য বন্ধন আছে, তেমন আশ্চর্য সম্পর্ক কমই দেখেছেন তিনি। আজ যে মুহূর্তে থুপতেন তার সামনে সিঞ্জের কর্তিত মস্তিষ্কটি নিয়ে উপস্থিত হয়েছিল, সেই মুহূর্তেই টের পেয়েছিলেন তিনি ভালোবাসার উন্মাদনা কোন চরম পর্যায়ে গেলে এই কাজ করা সম্ভব। থুপতেনকে দেখে বোঝা যাচ্ছিল ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে গেছে সে। শুধুমাত্র ক্লান্তি নয়, এক উদাসীন ও লক্ষ্যহীন অবসাদ প্রতি মুহূর্তে নিংড়ে নিচ্ছে তাকে। রাহুল ব্রজ এও বুঝেছিলেন যে ভয়ঙ্কর কোনো অপরাশক্তির আধার তার সামনে এনে উপস্থিত করছে থুপতেন। বস্তুটি দেখা মাত্র তার শরীরের প্রতিটি রোম খাড়া হয়ে গেছিল। চৈতন্যের প্রতিটি তন্ত্রি টান টান হয়ে তার মস্তিষ্কের মধ্যে সংকেত পাঠাচ্ছিল সাবধান। তার সামনে যেটি রাখা আছে সেটি একটি ঘোর অমঙ্গল বস্তু। আপনি তো সব পারেন প্রভু, পারেন না? সত্যি কথা বলুন, পারেন না আমার সিঞ্জেকে বাঁচিয়ে তুলতে? পারেন না আমার
মানুষ যে শুকনো গলা নিয়েও কাঁদতে পারে সে কথা এই প্রথম অনুভব করলেন আচার্য। থুপতেনের মাথার উপর জমাট বাঁধছিল একতলা কালো ছায়া। একবার সেদিকে তাকালেন রাহুল ব্রজ, তারপর তাকালেন তার সামনে রাখা বিশাল আকারের করটিটির দিকে। তার রং ঘোর কালো। ফিসফিস করে বললেন মহাস্থবির, না রে থুপতেন, তা সম্ভব নয়, কারণ ও আর সিঞ্জে নেই, ও এখন একটা খেরি নাঙ্গল পেত বুত পানিপত 1959। রক্ত পড়ছিল লোকটার সারা গা থেকে, তবুও বিন্দুমাত্র টসকায়নি লোকটা। পাহাড়িদের সহনশীলতা একটু বেশি হয়, তবে এর সহনশীলতা দেখে অবাক হয়ে যাচ্ছিলেন রতনলাল। সিলিংয়ে বাঁধা লোহার চেন আর পুলি থেকে ঝুলছিল লোপসাং গিয়াৎসোর দেহটা। সারা শরীরে দগদগ করছে আগুনে সারাশির ছ্যাঁকার দাগ। লোহার কাঁটা লাগানো চাবুক দিয়ে ফালাফালা করে দেওয়া হয়েছে তার পিঠ। উপরে নেওয়া হয়েছে দুপায়ের সব নখ। বাঁ চোখের নিচে একটা মস্ত বড় ক্ষত হাঁ হয়ে আছে। টানা ইলেকট্রিক শক পেয়ে পেয়ে কালো হয়ে আছে অন্ডকোষ দুটো। তবুও রতনলালের প্রশিক্ষিত হায়নার গ্যাংয়ের পাশবিক অত্যাচার সহ্য করেও একটা কথাও বার করা যায়নি লোকটার মুখ থেকে। একটা আওয়াজ অবধি করেনি লোকটা, সামান্য উফ অবধি শোনা যায়নি। কিছুতেই ওকে দিয়ে বলানো যায়নি যে কোথায় রাখা আছে ঋণপোচের নিজের হাতে লেখা সেই পুঁথি, পঞ্চজ্ঞান মঞ্জুশ্রীর অন্যতম রত্নটি। মুশকিল হচ্ছে যে রতনলালের আজই জানতে হবে কার হাতে আছে সেই মহামূল্যবান পুঁথি। লোকটা তার থ্রু দিয়েই আইবির সঙ্গে যোগাযোগ করেছিল বটে, কিন্তু তাকে না জানিয়েই যে দুম করে দিল্লি চলে যাবে এটা তিনি স্বপ্নেও ভাবেননি। রতনলাল তো আশ্বাস দিয়েই ছিলেন যে একটা শুভদিন দেখে লোপসাংকে উনিই নিয়ে যাবেন আইবির সদর দপ্তরে। একটা একটা দীর্ঘশ্বাস ফেললেন রতনলাল। লোকটা হুট করে এই কাজটা করে না বসলে আজ এত হাঙ্গামা হুজ্জতের দরকারই হতো না। আর যদি পুঁতিটা আইবির প্রধান ভোলানাথ মল্লিক ওরফে ক্যাপ্টেনের হাতে পড়ে, তাহলে তো কথাই নেই, ও জিনিস উদ্ধার করা অসম্ভব। বাঙালির বাচ্চাটা যেমন ধুরন্ধর, লোকটার দেশের প্রতি আনুগত্য তেমন প্রশ্নহীন। যদি পুঁথিটা এখনও এই লোপসাং বা ওই মেজর শর্মার হাতে থাকে, তো তাও একটা ক্ষীণ আশা আছে ওটা উদ্ধার করার। আর সেটা না করতে পারলে যেটা হতে পারে সেটা ভাবতেও ঘাম ছুটে যাচ্ছিল রতনলালের। হিজ হোলিন্সের আদেশ পালন করাটাই মহাকাল চক্রের একমাত্র কাজ। এর কোনো ব্যত্যয় হওয়া মানে হিজ হোলিন্সের হাজার বছরের প্রাচীন ডিগ্রি অমান্য করা। মহাকাল চক্রের কোনো সদস্যের পক্ষে এই আদেশ অমান্য করা আর স্বয়ং যমরাজকে দৈরত্বে আহ্বান জানানো একই ব্যাপার। তবে রতনলালের মাথার মধ্যে ক্রমাগত একটা অস্বস্তিকর অনুভূতি জাগিয়ে রেখেছিল লোকটার দৃষ্টি। অমানসিক মার খেতে খেতেও একটা অদ্ভুত পাথরের দৃষ্টিতে তার দিকে চেয়েছিল এই তিব্বতীটা। সেই দৃষ্টিতে মার খাওয়ার যন্ত্রণা যতটা না ছিল তার থেকে অনেক বেশি ছিল অন্য একটা বোধ, ঘেন্না। বিশ্বাসঘাতকের প্রতি সমস্ত অস্থিমজ্জা রক্ত ঘাম উজাড় করে দেওয়া ঘেন্না, সমস্ত অসহায় ক্রোধ বমি করে দেওয়ার ঘেন্না। এখন ঘরে কেউ নেই, মারতে মারতে ক্লান্ত হয়ে রতনলালের পোষা হিংস্র হায়নার দল বাইরে একটু বিশ্রাম নিতে গেছে।
অল্প হাওয়ায় দুলছে লোপসাঙের ঝুলে থাকা রক্তাক্ত শরীরটা, আর রক্ত ভেজা কষ বেরিয়ে ছুঁয়ে পড়ছে একটা অদ্ভুত হাসি। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে একটু শিরশির করে উঠল পোড় খাওয়া এজেন্ট রতনলালের শিরদাঁড়াটা। চমকে উঠল রতনলাল। মারাঠিতে ভাউ মানে শ্রদ্ধেয় বড় ভাই। এই নামে ডাকতে একসময় রতনলালই শিখিয়েছিলেন লোপসাংকে। দুজনের মধ্যেই তরল ঠাট্টা ইয়ার্কির সময় লোপসাং ভাউ বলেই ডাকত রতনলালকে। আর আজ এই রক্তাক্ত হিংস্র মধ্যরাতে এই ভাউ ডাকটা যেন লোপসাংয়ের ভাঙা চোয়ালের মধ্যে থেকে গায়ে কাঁটা দেওয়া এক অপার্থিব অশরীরী ফিসফিস হয়ে ভেসে এলো। মেরা নহানা হো গ্যা ভাউ, খানা খানে নেহি চলোগে? ঘাড়ের সমস্ত রোয়া দাঁড়িয়ে গেল রতনলালের। খানিকক্ষণের নৈঃশব্দ, শুধু লোহার চেনের টুংটাং শব্দ ভেসে আসছে। আর লোপসাং এর শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ার টুপটাপ শব্দ। উস কিতাব কে বারে মে জাননা চাহতে হো বাহু, জাননা চাহতে হো উস কিতাব মে ক্যা লিখা হ্যায়? চিত্তার্পিতের মতো সেদিকে চেয়ে রইলেন রতনলাল। ধ্যান সে সুননা, হম বতাতে হ্যায় উস কিতাব মে ক্যা লিখা হ্যায়। বাদ মে ইয়ে মত বোলনা कि आपका भाई लोपसांग ने आपको कुछ नहीं बताया। মধ্যরাতের অন্ধকারে সিলিং থেকে নেমে আসা লোহার চেনে বাঁধা অবস্থায় ঝুলছে একটা শীর্ণকায় রক্তাক্ত নগ্ন শরীর, আর তার সামনে দাঁড়িয়ে ভুতুরে গলায় বলা কথাগুলো শুনতে শুনতে পাথর হয়ে যেতে লাগলো আইবির এজেন্ট তথা মহাকাল চক্রের গোপন সদস্য রতনলাল বাবুরাও মাত্রের পা দুটো। 13,000 বছর আগে প্রেত বস্তু বলতে তুই কি বুঝিস ধূপতেন? ঘন অন্ধকার রাতে বিহারের পাশ দিয়ে বয়ে চলা নদীটির পাড়ে দাঁড়িয়েছিলেন দুজন, যে মশাল এই অন্ধকার রাত্রিতে তাদের পথ দেখিয়ে এনেছে সেটি প্রথিত ছিল সামনের মাটিতে। তার আলোতে মাটিতে সদ্য সদ্য আঁকা অষ্টভুজ ক্ষেত্রটি উদ্ভাসিত। সেদিকে তাকিয়ে প্রশ্ন করলেন আচার্য রাহুল ব্রজ ওরফে প্রভু পদ্ম সম্ভব। খুব অল্পই বুঝি প্রভু, নিরাশক্ত স্বরে বলে থুকতেন। যার ভিতরে কোনো প্রেতাত্মাকে লুকিয়ে রাখা হয়, যার জন্য এই প্রেত বস্তু বানানো হয়, তার সর্বনাশ ঘটে, সে সব অংশে নিহত হয়। কথাটা পদ্ম সম্ভবের কানে গেল কিনা বোঝা গেল না। ধীরে ধীরে অষ্টভুজ ক্ষেত্রটিকে প্রদক্ষিণ করতে গিয়ে পূর্ব থেকে শুরু করে দক্ষিণ হয়ে পশ্চিম প্রান্ত ছুঁয়ে উত্তর দিকে এলেন তিনি। সেখানে দাঁড়িয়ে ভ্রূকুঞ্চিত দৃষ্টিতে সমগ্র ক্ষেত্রটিকে দেখলেন তিনি। তারপর সঙ্গে আনা পেটিকাটি খুলে চেয়ে রইলেন ভেতরে রাখা করটিটির দিকে। সিঞ্জে কি প্রেত হয়ে গেছে প্রভু? নির্জীব স্বরে প্রশ্ন করে থুকতেন। সিঞ্জের প্রেত কি আমাকে মেরে ফেলবে? তাহলে কি সিঞ্জের সঙ্গে আমার ফের দেখা হতে পারে? যা ভয় করছিলেন তাই হতে চলেছে। উন্মাদ হয়ে যাওয়ার প্রাথমিক লক্ষণ ইতিমধ্যেই দেখা দিতে শুরু করেছে থুকতেনের আচরণে। শোন থুকতেন, গম্ভীর মুখে বলেন পদ্ম সম্ভব, তোর মনি আর তার সাঙ্গপাঙ্গরা
এক অতি শক্তিশালী অতি ভয়ঙ্কর প্রেত বস্তুর জন্ম দিয়েছে। এই বিশেষ প্রেতকায়া নির্মাণের প্রধান উপকরণ হচ্ছে কোনো হিংস্র পশুর জীবনী শক্তি। সেই জন্যই তারা হত্যা করেছে শিনজেকে। তো শিনজে আর সে শিনজে নেই রে থুপতেন, এখন সে এক হিংস্র প্রেত শক্তি মাত্র। তার বোধ নেই, বিবেক নেই, দৃষ্টি নেই, সে শুধু জানে মৃত্যুর করাল ছায়া বিছিয়ে দিতে। জেনে রাখ থুপতেন, যতদিন এই প্রেত বস্তু পৃথিবীর বুকে ঘুরে বেড়াবে ততদিন তোর আমার আমাদের কারোর জীবন আর নিরাপদ নয়। বোবা চোখে থুপতেন তাকিয়ে রইল আচার্য পদ্মসম্ভবের দিকে। এই প্রেত বস্তুকে রোধ করা আমাদের আশু কর্তব্য থুপতেন। এখনো সে জাগ্রত হয়নি, আমার ধারণা আজকালের মধ্যেই তার প্রেত চিত্ত সক্রিয় হবে। তারপর? নিস্তেজ গলায় প্রশ্ন করে থুপতেন। তারপর? চাপা গলায় বললেন পদ্মসম্ভব। তারপর এক ভয়াবহ অপ্রতিরোধ্য মহামার নেমে আসবে প্রকৃতির বুকে, একের পর এক মৃত্যু ঘটবে মানুষের, মাড়িতে উজাড় হয়ে যাবে গ্রামের পর গ্রাম। অপঘাতে মৃত মানুষের প্রেত দল পাতাল থেকে উঠে আনবে মহানরক, বজ্র খড়গ আর নরকপাল হাতে নেমে আসবেন দেবী চামুণ্ডা স্বয়ং। একবার যদি এই প্রেত কায়ার মুক্তি ঘটে তাহলে মহা সর্বনাশ, তখন তাকে প্রতিরোধ করা স্বয়ং ঈশ্বরের অসাধ্য হয়ে দাঁড়াবে। অস্ফুটে একটি মাত্র শব্দ উচ্চারণ করে থুপতেন। তাহলে? চিন্তিত দেখায় ভারতবর্ষের শ্রেষ্ঠ তন্ত্রবেত্তাকে। অন্যমনস্ক স্বরে বলেন, সাধারণ কোনো উপায়ে এ প্রেত বস্তুর বিনাশ সম্ভব নয় থুপতেন। যে মন্ত্রবীজের দ্বারা এই প্রেত বস্তুর অন্তরকায়া নির্মিত তা এই দেশের নয়। একমাত্র পৌন পুরোহিতরাই এই প্রেত বন্ধন মন্ত্র সিদ্ধ, আর যতদিন এই বন্ধন বজায় থাকবে ততদিন শিনজের আত্মার মুক্তি নেই। অনাদিকাল পর্যন্ত সে এই প্রেত চক্রের অধীন হয়ে থাকবে, নরকের অগ্নি অনন্তকাল ধরে জ্বলতে থাকবে তার বুকে। এই বিভৎস প্রেত দেহ থেকে তার পরিত্রাণ নেই, তার মুক্তি নেই, তার উদ্ধার নেই। কিন্তু ওরা যে আমাকে বলেছিল আপনি নাকি জীবন্ত অবলোকিতেশ্বর। থুপতেনের ক্লান্ত বিবর্ণ চোখ দুটির কোণে জেগে ওঠে দুটি অশ্রুকণা। আপনি পারেন না প্রভু, পারেন না শিনজেকে উদ্ধার করতে। আমি জানা যে ওর আর কেউ নেই প্রভু, আমি জানা যে আর কেউ নেই প্রভু। চোখ দুটি বন্ধ করলেন পদ্মসম্ভব। হায় তথাগত, কি ঐশ্বর্যই না তুমি দিয়েছ ওই অনাথ যুবককে। এক অবলা পশুর প্রতি এত প্রেম কে কবে দেখেছে জগতে? করুণা ঘন চোখে থুপতেনের দিকে তাকালেন পদ্মসম্ভব। তারপর ধীর স্বরে বললেন, উপায় আছে থুপতেন, একটি উপায় আছে একে নিবৃত্ত করার, তবে সে বড় কঠিন, বড় দুরহ, বড় জটিল বিদ্যা। মাত্র গুটি কতক মানুষের অধিকারী। শুধু তাই নয়, বিগত 500 বছরের মধ্যে কখনো এর প্রয়োগও হয়নি। এর এক বিন্দু মাত্র ভুল প্রয়োগে মহা সর্বনাশ উপস্থিত হতে পারে, উল্টে যেতে পারে প্রকৃতির নিয়ম কানুন, সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে আমাদের এই চেনা জগৎ। কি সেই বিদ্যা? পারব স্থির
স্থির দৃষ্টিতে ধূপদানের দিকে তাকিয়ে থাকেন পদ্মসম্ভব। তারপর গম্ভীর স্বরে উচ্চারণ করেন একটিমাত্র শব্দ, কালচক্র নির্মাণ। এরপর দুজনেই একটু চুপ করে থাকেন। আকাশে ঝুলে থাকা চাঁদের হীন টুকরোটি নির্বাক শৈত্যের সঙ্গে তাকিয়ে থাকে এই পাহাড়ি উপত্যকার দিকে, তার বুক চিরে চলে যাওয়া নদীটির দিকে। সম্ভালার সম্রাট কালধর্মরাজ সুভদ্রের আশীর্বাদে মহান কালতন্ত্রবিদ্যা আমার অধিগত। আজ আমি এই অতি গুহ্য, অতি শক্তিশালী, অতি জটিল বিদ্যার প্রয়োগ করব। এই প্রেত বস্তুকে আজ আমি এক এমন গহীন গহ্বরে লুকিয়ে রাখব যাতে অন্তত সহস্রাধিক বৎসরের জন্য হারিয়ে যায়। কোথায় লুকিয়ে রাখবেন ভান্তে? উদ্বেগে আর ভয়ে স্বর কেঁপে যায় থুকতেনের। তার প্রশ্নের উত্তর দেন না পদ্মসম্ভব, গম্ভীর কণ্ঠে বলেন, এখন তুই গ্রামে ফিরে যা থুকতেন, গিয়ে ঘরে ঘরে বলে দিস কেউ যেন আজ রাতে ঘরের বাইরে না থাকে। জানিয়ে দিস এটি আচার্য পদ্মসম্ভবের কঠোর নির্দেশ। আজ রাত্রে প্রবল প্রলয় আছড়ে পড়বে এই জনপদ ঘিরে, তখন যদি পৃথিবী বিদীর্ণ হয়ে যায়, নগাধিরাজ হিমালয় চূর্ণ হয়ে যায়, দাবানল গ্রাস করে এই ভূমি, তবুও যেন একটি প্রাণীও ঘরের বাইরে পা না রাখে। ভয়ের কিচ্ছু নেই, আমার কর্ম সুসম্পন্ন হলে সব কিছু পূর্ববৎ স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু কোনোভাবেই কিছুতেই যেন একটি প্রাণীও আজ ঘরের বাইরে না আসে। গায়ে কাঁটা দিয়ে উঠল থুপতেনের। জানতে চাইল সে, আজ রাতে কি হবে ভন্তে? ইমন আদেশের মানে কি? কোন সে অন্ধকার গহ্বরের কথা বলছেন আপনি? খানিকক্ষণ ঊর্ধ্বাকাশের দিকে তাকিয়ে রইলেন পদ্মসম্ভব। অনিমেষ অনন্ত আকাশের আঁচলে উজ্জ্বল হীরক চূর্ণের মতো ছড়িয়ে আছে অনিঃশেষ নক্ষত্রপুঞ্জ। সেদিকে তাকিয়ে চোখ দুটি মুহূর্তের জন্য বন্ধ করলেন তিনি। শোন রে থুপতেন, আজ আমি এই অষ্টভুজ ক্ষেত্র নির্মাণ করব কালচক্রমণ্ডল। অষ্টদিকপাল রক্ষা করবেন এর প্রতিটি বাহু, অন্তর্দেহ রক্ষা করবেন সরভুজ মহাকাল, মূল চক্র বীজ স্থাপন করব দেবী সান্নাস্যা বা কুক্কুরমুখীর নামে, আর তারপর লম্বা শ্বাস নিয়ে বললেন পদ্মসম্ভব, এরপর গুরুর আশীর্বাদে আমি দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করব স্বয়ং মহাকালকে। যেন এক ঘোরের মধ্যে তলিয়ে যাচ্ছিল থুপতেন, তাও সে প্রশ্ন করল, তাতে কি হবে প্রভু? সেই দ্বন্দ্বযুদ্ধে আমার লক্ষ্য হবে দেব মহাকালকে ক্ষণমাত্রের জন্য হলেও পরাস্ত করা, যে অনাদি অনন্ত সময় প্রবাহ আমাদের ঘিরে বয়ে চলেছে। গুরুদত্ত তন্ত্র জ্ঞানে তার দেহে একটি রন্ধ্রপথ সৃষ্টি করব, উন্মুক্ত করব সময়ের সিংহ তার কাল জঠর। তখন বিপুল বিক্ষোভে পৃথিবী আন্দোলিত হবে, আকাশ থেকে উৎক্ষিপ্ত হবে নক্ষত্র সমূহ, রুষ্ট মহাকালের পাশদণ্ড আছড়ে পড়বে পৃথিবীর বুকে। তারই মধ্যে মুহূর্তের জন্য উন্মুক্ত হবে সেই রন্ধ্রপথ, আর সেখানেই নিক্ষেপ করব আমি এই প্রেত বস্তু। তারপরেই রুদ্ধ হয়ে যাবে সেই কাল রন্ধ্র, হারিয়ে যাবে এই মূর্তিমান পাপ। আর সিনজে, তার মুক্তি হবে না? কোন পাহাড়ি ঝর্ণা যেন নেমে এলো অনাথ অসহায় নিঃসম্বল যুবকের দু চোখের শুকনো গিরিখাত বেয়ে। ওকে ছাড়া আমি যে নরকে গিয়েও শান্তি পাবো না প্রভু, আমি ছাড়া ওর যে আর কেউ নেই,
पशु बोले कि आपनार करुणा स्पर्शर अधिकार नहीं तार बलून प्रभु आपनार धर्म की सुधु मानुषेर जन्न कठोर हृदय तंत्र शास्त्रज्ञ तिनि असम्भव सब आधिदैविक ओ अलौकिक कार्यकलापे तार प्रसिद्धि आसमुद्र हिमाचल भारतवर्षव्यापी तबुओ এই মুহূর্তে এক অনির্বচনীয় ভাবে হৃদয় দ্রব হল পদ্ম সম্ভবের। হবে রে বাছা, হবে। থুপতেনের মাথায় হাত রেখে বললেন পদ্ম সম্ভব। এই বন্ধনের আয়ুকাল সহস্রাব্দের কিছু অধিক মাত্র, তারপর দৈবের অমোঘ নিয়মে তোর আর সিঞ্জের সাক্ষাৎ হবে। আমি তোকে লিখে দিয়ে যাব এই বন্ধন মোচনের উপায়। দৈবের নির্বন্ধে তোর কোন উত্তর পুরুষ বা তার পরম বান্ধব জাগ্রত করবে এই মহাকাল বন্ধন। সেই দিন অবধি যেন এই অতীব গোপন আদেশ সযত্নে রক্ষা করে তোর উত্তর পুরুষরা। তারপর কোনো এক ঐশী উপায়ে উন্মুক্ত হবে সময়ের দ্বার। আমি জানি না কিভাবে সম্ভব হবে না সেই অসম্ভব ঘটনা, তবুও বলছি হবে রে থুপতেন, হবে। তোর সঙ্গে শেষবারের মতন সাক্ষাৎ হবে সিঞ্জের, আর তদ্দণ্ডেই উদ্ধার হবে সে। এইখানে ঘটবে সেই ঘটনা, এই অষ্টভুজ ক্ষেত্রে জীবন মৃত্যুর আবর্তনে আবার জন্ম নিবি তুই। তখন তোর সঙ্গে আবার তার দেখা হবে, হবে, হবেই, হবেই। আট মাস আগে দৈত্যের মতো বিশাল বড় এক্সক্যাভেটর আর বুলডোজারগুলো চুপচাপ দাঁড়িয়ে ছিল এক পাশে, অন্য পাশে বড় বড় যন্ত্রচালিত চেইনস আর ক্রসকাটস নিয়ে জঙ্গল পরিষ্কার করছিল একদল মানুষ। একটু দূরে তীর তীর করে বয়ে যাচ্ছে ডায়না নদী, পাথরে পাথরে ধাক্কা খেয়ে তার ছলাচ্ছল জল মৃদু গর্জনের শব্দ তুলছিল। মাথা তুলে তাকালে দেখা যায় যে একটু দূরেই ভুটানের পর্বতমালা, সেখান থেকে ভারী মোলায়েম ঠান্ডা হাওয়া ভেসে আসছিল। যন্ত্রপাতিগুলো ঘিরে ভিড় করে দাঁড়িয়েছিল বস্তির মেয়ে মদ্য আর বাচ্চাদের দল। এমন নয় যে এই এলাকায় আগে এসব যন্ত্রপাতি তারা কখনো দেখেনি, গত 10 বছরের মধ্যেই এদিক ওদিক করে দেখতে দেখতে বেশ কটা রিসর্ট গড়ে উঠেছে এই লাল ঝামেলা বস্তির কাছে পিঠেই। শহরের বাবু বিবিরা সেখানে প্রতি সপ্তাহান্তে পরের বউ অথবা বর নিয়ে এসে ঘোরতর মোৎসব মেহফিল উদযাপন করে যান। তা সেসব শৌখিন রিসর্ট বানানোর সময়ও তো কাজকর্ম, হই হট্টগোল এসব কম হয়নি। তাহলে এখন এদের এত উৎসাহিত হওয়ার কারণ কি? তার কারণ একটাই, এই অত্যাধুনিক যন্ত্রপাতিগুলোর মতো রাক্ষসী জিনিস এর আগে কখনো এ চত্বরে ঢোকেনি, এ কথা হলফ করে বলতে পারে এখানকার লোকজন। এইবার কি এইখানেও হোটেল মোটেল তৈরি হবে নাকি অভিরাম? নিমের দাঁতন দিয়ে দাঁত মাজতে মাজতে এলাকার উঠতি নেতা অভিরাম বেসরার দিকে প্রশ্নটা ছুঁড়ে দিল বুড়ো ভগৎ মাঝি। মুখখানা তুম্ব করে সেদিকে তাকিয়েছিল অভিরাম বেসরা। বুড়োর কথার উত্তর দিল না সে। মেজাজটা তার বড্ড টোকে আছে, তার মেজাজ টোকে থাকার কারণও আছে অবশ্য। এই এলাকায় এত বড় একটা প্রজেক্ট হচ্ছে, তাও আবার তাকে না জানিয়ে, ব্যাপারটা ঠিক হজম হচ্ছিল না তার। নাগড়াকাটা থেকে দেবপাড়া হয়ে বানারহাট, এই টোটাল এরিয়ায় যত প্রজেক্ট হবে তার ইট বালি সাপ্লাইয়ের টেন্ডার তার একার। এ হচ্ছে চন্দ্র সূর্য উদয় অস্তের মতোই বাঁধা নিয়ম। অবশ্যই তার একার টেন্ডার কথাটা ভুল। এই এলাকার এমএলএ পালবাবুর জন্য 20% আলাদা করেই রাখা থাকে,
আজ অবধি এ নিয়মের কোনো ব্যতয় হয়নি। হলো আজ, তাকে না জানিয়েই জঙ্গল ছাপা হচ্ছে শুনে গতকাল সকালে সাইটে লোক পাঠিয়েছিল অভিরাম। লোক বলতে বাবলু আর টেরা নিতাই, দুজনেই বলিয়ে কইয়ে লোক, চেম্বার ছাড়া ঘোরে না। এসব ক্ষেত্রে সচরাচর দুপুরের মধ্যেই কনস্ট্রাকশন কোম্পানির লোকজন হে হে করতে করতে তার দরবারে এসে উপস্থিত হয়। একটু তেরিয়া পার্টি হলে বিকেল, তারপর বাকিটা মাল্লুর বাখরা নিয়ে নেগোসিয়েশন। তবে এসব ক্ষেত্রে অভিরাম বড়ই নির্মম। পালবাবুর রেকমেন্ডেশন নিয়ে এলে আলাদা কথা, নইলে এসব ব্যাপারে সে পাই পয়সা ছাড়ে না কাউকে। গতকাল দুপুরে ওর বাড়ির সামনে বাবলুর বাইক দাঁড় করানোর শব্দ শুনেই বারমুডার ওপর একটা টি শার্ট চাপিয়ে বেরিয়ে এসেছিল অভিরাম। তখনই হাফ বোতল হুইস্কি তার পেটে, কিন্তু বেরিয়ে আসার পর তার নেশা কাটতে দেরি হয়নি বেশি। দুটোকে দেখে বোঝা যাচ্ছিল যে ওদের ওপর দিয়ে ছোটখাটো একটা ঝড় বয়ে গেছে। মারটা নিতাই খেয়েছে বেশি, ঠোঁটের কষ দিয়ে রক্ত গড়াচ্ছে, বাঁ চোখটাও ফোলা, গাল দুটোও ফুলে রয়েছে বিভৎসভাবে। বরং বাবলুর ধোলাইটা কমই হয়েছে একটু, ওকে নাকি ছেড়ে দেওয়া হয়েছিল যাতে বাইকটা ঠিকঠাক চালিয়ে নিয়ে যেতে পারে। তোদের কে মারল এইভাবে? রাগে ফুসতে ফুসতে জানতে চেয়েছিল অভিরাম। তার লোকের গায়ে হাত তোলে, এই এলাকায় কার ঘাড়ে কটা মাথা? প্রজেক্টের সিকিউরিটির লোকজন, এই উত্তরই এসেছিল কোকাতে থাকা বাবলুর কাছ থেকে। ওয়েবলি স্কটটা লোড করে বাইক স্টার্ট দিয়েছিল অভিরাম। প্রজেক্ট পরে, আগে থানায় যাওয়াটা জরুরি। শুয়োরের বাচ্চা বড় বাবুটার সঙ্গে একটা মহড়া নেওয়া খুব জরুরি। শান্তিপূর্ণভাবে তোলা আদায় করার জন্য সিন্ডিকেটের লোকজনকে যদি এভাবে প্রকাশ্যে মার খেতে হয়, তাহলে মাসে মাসে থানায় মাসোহারাটা পৌঁছে দেওয়া হচ্ছে কেন? প্রবল রাগে ফুসতে ফুসতে থানায় পৌঁছে অভিরাম আরো অবাক। বড়বাবু হাসান সাহেব রাতারাতি বদলি হয়ে গেছেন, তার বদলে কি এক মুকুজ্জে না চাটুজ্জে থানার চেয়ারে বসে। এসব ক্ষেত্রে অভিরাম সচরাচর ধীরে চলনীতি নেয়, মানে আগে আলাপ পরিচয় হোক, ভাব ভালোবাসা হোক, তারপর না হয় সেটিংয়ে আসা যাবে। ম্যারিনেট না করে মুরগি রাঁধতে যায় কোন আহাম্মক, তাতে টিংড়ির টেস্ট খারাপ হয় না? কিন্তু দামি হুইস্কির প্রভাবেই হোক বা কিঞ্চিত উত্তেজিত থাকার কারণেই হোক, প্রথমেই একটু রং নিতে গেছিল অভিরাম। ভগৎখুড়োর প্রশ্নটা শুনে বাঁ গালে নিজের অজান্তেই হাতটা চলে গেল অভিরামের। গালটা এখনো টনটন করছে ব্যথায়। কানের ভো ভোটা অবশ্য অনেকটাই কমেছে খালপাড়ের বস্তির মালতির চুন হলুদের দৌলতে, তবে অপমানের জ্বালাটা এখনো কমেনি অভিরামের। এই এলাকার বেতাজ বাদশাহ সে, তাকেই কিনা কানের গোড়ায় থাবড়ে দেয় থানার নতুন বড়বাবু। অপমানটা গায়ে আরো বিঁধে রয়েছে সাত সকালে পালবাবুর ফোন পাওয়ার পর। যে লোকটা আজ অবধি তোল্লাই দিয়ে এসেছে ওকে, আজ তারই গলার স্বর সম্পূর্ণ আলাদা। শুধু স্বর, আর বাকি কিস্তিগুলো জানি না খুড়ো, হবে কিছু একটা, তিক্ত স্বরে উত্তর দিল অভিরাম। কার থেকে কি যে হচ্ছে সেটা এখনো মাথায় সেধ হয়নি তার। সকালে পালবাবু ফোন তুলেই বলেছিলেন, আরে পাঞ্চত, আমার সঙ্গে কথা না বলে তোকে কে বলেছিল ওখানে রংদারি করতে যেতে? হ্যাঁ, আরে কিসের প্রজেক্ট, কি হচ্ছে কিছু জানিস? জানিস হ্যাঁ, মিউ মিউ করে কিছু একটা বলতে গেছিল অভিরাম, এক ধমকে আট মাস আগে দৈত্যের মতো বিশাল বড় এক্সক্যাভেটর
আর বুলডোজারগুলো চুপচাপ দাঁড়িয়েছিল এক পাশে। অন্য পাশে বড় বড় যন্ত্রচালিত চেইনস আর ক্রসকাটস নিয়ে জঙ্গল পরিষ্কার করছিল একদল মানুষ। একটু দূরে তীর তীর করে বয়ে যাচ্ছে ডায়না নদী, পাথরে পাথরে ধাক্কা খেয়ে তার ছলাচ্ছল জল মৃদু গর্জনের শব্দ তুলছিল। মাথা তুলে তাকালে দেখা যায় যে একটু দূরেই ভুটানের পর্বতমালা, সেখান থেকে ভারী মোলায়েম ঠান্ডা হাওয়া ভেসে আসছিল। যন্ত্রপাতিগুলো ঘিরে ভিড় করে দাঁড়িয়েছিল বস্তির মেয়ে মদ্য আর বাচ্চাদের দল। এমন নয় যে এই এলাকায় আগে এসব যন্ত্রপাতি তারা কখনো দেখেনি, গত 10 বছরের মধ্যেই এদিক ওদিক করে দেখতে দেখতে বেশ কটা রিসর্ট গড়ে উঠেছে এই লাল ঝামেলা বস্তির কাছে পিঠেই। শহরের বাবু বিবিরা সেখানে প্রতি সপ্তাহান্তে পরের বউ অথবা বর নিয়ে এসে ঘোরতর মোৎসব মেহফিল উদযাপন করে যান। তা সেসব শৌখিন রিসর্ট বানানোর সময়ও তো কাজকর্ম হই হট্টগোল এসব কম হয়নি, তাহলে এখন এদের এত উৎসাহিত হওয়ার কারণ কি? তার কারণ একটাই, এই অত্যাধুনিক যন্ত্রপাতিগুলোর মতো রাক্ষসী জিনিস এর আগে কখনো এ চত্বরে ঢোকেনি, এ কথা হলফ করে বলতে পারে এখানকার লোকজন। এইবার কি এইখানেও হোটেল মোটেল তৈরি হবে নাকি অভিরাম? নিমের দাঁতন দিয়ে দাঁত মাজতে মাজতে এলাকার উঠতি নেতা অভিরাম বেসরার দিকে প্রশ্নটা ছুঁড়ে দিল বুড়ো ভগৎ মাঝি। মুখখানা তুম্ব করে সেদিকে তাকিয়েছিল অভিরাম বেসরা। বুড়োর কথার উত্তর দিল না সে। মেজাজটা তার বড্ড টোকে আছে, তার মেজাজ টোকে থাকার কারণও আছে অবশ্য। এই এলাকায় এত বড় একটা প্রজেক্ট হচ্ছে, তাও আবার তাকে না জানিয়ে, ব্যাপারটা ঠিক হজম হচ্ছিল না তার। নাগড়াকাটা থেকে দেবপাড়া হয়ে বানারহাট, এই টোটাল এরিয়ায় যত প্রজেক্ট হবে তার ইট বালি সাপ্লাইয়ের টেন্ডার তার একার। এ হচ্ছে চন্দ্র সূর্য উদয় অস্তের মতোই বাঁধা নিয়ম। অবশ্যই তার একার টেন্ডার কথাটা ভুল, এই এলাকার এমএলএ পালবাবুর জন্য 20% আলাদা করেই রাখা থাকে। আজ অবধি এ নিয়মের কোনো ব্যতয় হয়নি, হলো আজ। তাকে না জানিয়েই জঙ্গল ছাপা হচ্ছে শুনে গতকাল সকালে সাইটে লোক পাঠিয়েছিল অভিরাম। লোক বলতে বাবলু আর ট্যারা নিতাই, দুজনেই বলিয়ে কইয়ে লোক, চেম্বার ছাড়া ঘোরে না। এসব ক্ষেত্রে সচরাচর দুপুরের মধ্যেই কনস্ট্রাকশন কোম্পানির লোকজন হে হে করতে করতে তার দরবারে এসে উপস্থিত হয়। একটু তেরিয়া পার্টি হলে বিকেল, তারপর বাকিটা মাল্লুর বাকড়া নিয়ে নেগোসিয়েশন। তবে এসব ক্ষেত্রে অভিরাম বড়ই নির্মম, পালবাবুর রেকমেন্ডেশন নিয়ে এলে আলাদা কথা, নইলে এসব ব্যাপারে সে পাই পয়সা ছাড়ে না কাউকে। গতকাল দুপুরে ওর বাড়ির সামনে বাবলুর বাইক দাঁড় করানোর শব্দ শুনেই বারমুডার ওপর একটা টি শার্ট চাপিয়ে বেরিয়ে এসেছিল অভিরাম। তখনই হাফ বোতল উইস্কি তার পেটে, কিন্তু বেরিয়ে আসার পর তার নেশা কাটতে দেরি হয়নি বেশি। দুটোকে দেখে বোঝা যাচ্ছিল যে ওদের ওপর দিয়ে ছোটখাটো একটা ঝড় বয়ে গেছে। মারটা নিতাই খেয়েছে বেশি, ঠোঁটের কষ দিয়ে রক্ত গড়াচ্ছে, বাঁ চোখটাও ফোলা, গাল দুটোও ফুলে রয়েছে বিভৎসভাবে। বরং বাবলুর ধোলাইটা কমই হয়েছে একটু, ওকে নাকি ছেড়ে দেওয়া হয়েছিল যাতে বাইকটা ঠিকঠাক চালিয়ে নিয়ে যেতে পারে। এ তোদের কে মারলো এইভাবে? রাগে ফুসতে ফুসতে জানতে চেয়েছিল অভিরাম। তার লোকের গায়ে হাত তোলে, এই এলাকায় কার ঘাড়ে কটা মাথা? প্রজেক্টের সিকিউরিটির লোকজন, এই উত্তরই এসেছিল কোকাতে থাকা বাবলুর কাছ থেকে। ওয়েবলি স্কটটা লোড করে বাইক স্টার্ট দিয়েছিল অভিরাম। প্রজেক্ট পরে, আগে থানায় যাওয়াটা জরুরি, শুয়োরের বাচ্চা বড় বাবুটার সঙ্গে একটা মহড়া নেওয়া খুব জরুরি।
শান্তিপূর্ণভাবে তোলা আদায় করার জন্য সিন্ডিকেটের লোকজনকে যদি এভাবে প্রকাশ্যে মার খেতে হয়, তাহলে মাসে মাসে থানায় মাসোহারাটা পৌঁছে দেওয়া হচ্ছে কেন? প্রবল রাগে ফুসতে ফুসতে থানায় পৌঁছে অভিরাম আরো অবাক। বড়বাবু হাসান সাহেব রাতারাতি বদলি হয়ে গেছেন। তার বদলে কি এক মুকুজ্জে না চাটুজ্জে থানার চেয়ারে বসে। এসব ক্ষেত্রে অভিরাম সচরাচর ধীরে চলনীতি নেয়, মানে আগে আলাপ পরিচয় হোক, ভাব ভালোবাসা হোক, তারপর না হয় সেটিং এ আসা যাবে। ম্যারিনেট না করে মুরগি রাঁধিতে যায় কোন আহাম্মক, তাতে টিংড়ির টেস্ট খারাপ হয় না? কিন্তু দামি হুইস্কির প্রভাবেই হোক বা কিঞ্চিত উত্তেজিত থাকার কারণেই হোক, প্রথমেই একটু রং নিতে গেছিল অভিরাম। ভগৎ খুড়োর প্রশ্নটা শুনে বাঁ গালে নিজের অজান্তেই হাতটা চলে গেল অভিরামের। গালটা এখনো টনটন করছে ব্যথায়। কানের ভোঁ ভোঁটা অবশ্য অনেকটাই কমেছে খালপাড়ের বস্তির মালতির চুন হলুদের দৌলতে, তবে অপমানের জ্বালাটা এখনো কমেনি অভিরামের। এই এলাকার বেতাজ বাদশাহ সে, তাকেই কিনা কানের গোড়ায় থাবড়ে দেয় থানার নতুন বড়বাবু। অপমানটা গায়ে আরো বিঁধে রয়েছে সাত সকালে পালবাবুর ফোন পাওয়ার পর। যে লোকটা আজ অবধি তোল্লাই দিয়ে এসেছে ওকে, আজ তারই গলার স্বর সম্পূর্ণ আলাদা। শুধু স্বর, আর বাকি কিস্তিগুলো জানি না খুড়ো, হবে কিছু একটা, তিক্ত স্বরে উত্তর দিল অভিরাম। কার থেকে কি যে হচ্ছে সেটা এখনো মাথায় সেধ হয়নি তার। সকালে পালবাবু ফোন তুলেই বলেছিলেন, আরে পাঞ্চত, আমার সঙ্গে কথা না বলে তোকে কে বলেছিল ওখানে রংদারি করতে যেতে? হ্যাঁ, আরে কিসের প্রজেক্ট, কি হচ্ছে কিছু জানিস? জানিস হ্যাঁ, মিউ মিউ করে কিছু একটা বলতে গেছিল অভিরাম। এক ধমকে ওকে চুপ করিয়ে দেন পালবাবু। তারপর গলা নামিয়ে বলেন, এই প্রজেক্ট থেকে 100 হাত দূরে থাকো বিরাম, 100 হাত। এই অনেক উপরের লেভেলের ব্যাপার বুঝলি তো, বহুত উপর। তোর মতো কুচুরো ছুচোদের কাজ করবার দরকার না এটা, বুঝলি? যদি তুই বা তোর টেনিয়ারা কেউ ওদিকে পা রেখেছে, তোদের লাশ অবধি খুঁজে পাওয়া যাবে না, বুঝলি? কথাটা যেন মাথায় থাকে তোদের। হ্যাঁ, এই বলে দিলাম। ল্যাবে বসে হাই তুলতে তুলতে বেহুদ্ধ বোর হচ্ছিল সুজন। জেনিভা থেকে দুদিন আগেই কলকাতা ফিরেছে ও। এখন ভালোভাবে জেট ল্যাগ কাটেনি, তার মধ্যেই ল্যাবে ডিউটি দেওয়ার জন্য আসা। যে কাজে গেছিল সুজন সেসব ভালোভাবে মিটে তার উপর বেশ কিছু উপরি পাওনাও জুটেছে ওর। সার্নের ডেল্টা টিমের চিফ অ্যাডভাইজার প্রফেসর কাগুওচি স্বয়ং ওর পিঠ চাপড়ে বলেছেন, পার্টিকেল ফিজিক্সে সুজনের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। প্রফেসর কাগুওচি নোবেলজয়ী পদার্থবিদ, পার্টিকেল ফিজিক্সে দুনিয়া জোড়া নাম। এহেন বিশ্ববিখ্যাত সায়েন্টিস্টের টিমে কাজ করার আমন্ত্রণ পেয়ে সুজনের খুশি থাকারই কথা। কিন্তু এই মুহূর্তে ওর মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে কোনো কারণে ওর মন মেজাজ বিতিকিচ্ছিরি রকমের টোকে আছে। খানিকক্ষণ দোনমনো করে চেয়ার থেকে ওঠার উদ্যোগ করছে, এমন সময় পিঠে একটা মক্ষম চাপড় পড়ায় চমকে উঠল সুজন। তারপরেই ভেসে এলো চড়া গলায় সুভাষী তানি, কি খবর বে? শুনছি প্রফেসর কানামাছিকে নাকি একেবারে পকেটে পড়ে ফেলেছিস। কংগ্রাটস ব্রো, প্রফেসর মুখার্জি তো বলা শুরুই করেছেন যে সুজন ইজ আওয়ার নেক্সট নোবেল লরিয়েট। একদিন খাইয়ে টাইয়ে দে, পরে সেলিব্রিটি হয়ে গেলে তোকে তো আর ধরা ছোঁয়াই যাবে না। প্রাণের বন্ধু দেবাদিত্য ওরফে দেবুকে দেখে সুজনের মুখে একটা আকর্ণ বিস্তৃত হাসি ফুটে উঠতে গিয়েও মিলিয়ে যায়। ম্লান মুখে বলে, মন মেজাজ ভালো নেই রে ব্রো, ফালতু বুকে ঝাড় জ্বালাস না প্লিজ। সুজন প্রেসিডেন্সির ছাত্র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুটোতেই প্রথম 5-এর মধ্যে র্যাঙ্ক ছিল ওর। হাওড়ার এক এঁদোগলিতে জন্মানো অসামান্য প্রতিভাবান ছেলেটিকে স্কুল কলেজের মাস্টার মশাইরা অত্যন্ত স্নেহ করতেন।
তারাই সুজানকে বটগাছের মতো আগলে আগলে রেখে রেখে এত দূর পৌঁছে দিয়েছেন। দেবাদিত্যর গল্পটা আবার একেবারে উল্টো, একমাত্র রেজাল্টের ব্যাপারটা ছাড়া। সাউথ কলকাতার এক নামী ব্যবসায়ীর ছেলে সে, বাপের টাকার লেখাজোখা নেই, তার উপর টানা টানা চোখ, টকটকে ফর্সা গায়ের রং, টিকালো নাক আর নিয়মিত জিমে যাওয়া স্বাস্থ্যের অধিকারী এই ছেলেটি রূপে একেবারে রাজপুত্র। শুধু রূপে কেন, শত্রুদের মুখে ছাই দিয়ে সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে মারকাটারি রেজাল্ট করেছে, তার গ্র্যাজুয়েশন ও মাস্টার্স এর রেজাল্টও রীতিমতো চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। দেবাদিত্য আর সুজন দুজনে নেট কোয়ালিফাই করা জুনিয়র রিসার্চ ফেলো। বছর দুয়েক আগে দুজনে একই দিনে সল্টলেকের সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে জয়েন করে। দুজনেই এক্সপেরিমেন্টাল পার্টিকেল ফিজিক্সে গবেষণারত। প্রাণের বন্ধুর মনটা কোনো কারণে সত্যি খারাপ বুঝে দেবু একটা অন্য রাস্তা নেয়। তার সামনে তো লং উইকেন্ড, কি করবি কিছু ভেবেছিস? গোজ হয়ে বসে থাকে সুজন, উত্তর দেয় না। বোঝা যায় যে তার কোনো প্ল্যানই নেই। শোন ভাই, আরো ঘন হয়ে আসে দেবু, যদি তোর অন্য কোনো এঙ্গেজমেন্ট না থাকে আমার সঙ্গে চিংমারিটি গার্ডেন যাবি? সেটা আবার কোথায়? ভুরু কুচকে প্রশ্ন করে সুজন। নাম শুনিনি তো। আরে শিলিগুড়ি থেকে মালবাজার হয়ে জয়গাঁও যাওয়ার পথে পড়ে, মালবাজার থেকে নাগড়াকাটা, সেখান থেকে চিংমারিটি গার্ডেন আধ ঘন্টা রাস্তা। হাত পা নেড়ে বলতে থাকে দেবু। মালবাজার থেকে নাগড়াকাটা, সেখান থেকে চিংমারিটি গার্ডেন আধ ঘন্টা রাস্তা, সব মিলিয়ে শিলিগুড়ি থেকে যেতে ঘন্টা তিনেক লাগবে। আমার ছোট মামা হলো ওই চা বাগানের ম্যানেজার, বুঝলি, একটা ব্রিটিশ আমলের দুর্দান্ত আউট হাউস আছে, পুরো ভিক্টোরিয়ান ফার্নিচার দিয়ে সাজানো, জায়গাটা ভুটানের গা ঘেঁষে, অসম্ভব টেস্টি দেশি মুরগি পাওয়া যায়, সঙ্গে কড়া ভুটানি হুইস্কি, আর চারদিকে সিনিক বিউটি, দেখলে মায়েরই পাগলা হয়ে যাবি। বলছিস? উৎসাহিত দেখায় সুজনকে। তা আমরা গেলে তোর মামার কাজ কর্মে কোনো অসুবিধা হবে না তো? আরে না না। সুজনের কাঁধে ইয়া বড় চাপড় মেরে আশ্বাস দেয় দেবাদিত্য। এখন তো চাপাতা তোলা বন্ধ আছে হপ্তা দুয়েকের জন্য, কাজ ফের শুরু হবে অক্টোবরের শেষে। মামা এখন ওখানে নেই, মালিকের সঙ্গে দেখা করতে কলকাতায় এসেছে, তার মধ্যেই ওখানে কি একটা ছোট বাওয়াল হয়েছে নাকি, আমাকে বলল চা বাগানের কুলিকামিনগুলো কি একটা নিয়ে খুব ভয় টয় পাচ্ছে, গিয়ে দেখে এত বুবলা। ব্যাস আমিও প্রস্তাবটা লুফে নিলাম, এমনিতেই ছোট বাগান, বেশি লোক লস্কর নেই, আর এখন তো ফাঁকা বললেই চলে, দিন তিন চারেকের মামলা, যাব আর আসব। ফুস করে একটা দীর্ঘশ্বাস ফেলে সুজন, তারপর চোরা চাউনিতে দেবুর দিকে তাকিয়ে বলে, ফ্লাইটের খরচা তুই দিবি তো? দেবুর থাপ্পড়টা এড়াতে টেবিলের নিচে অনেকটা ডাক করতে হয় সুজনকে। 8 মাস আগে জঙ্গলটা প্রায় আধা আধি সাফ হয়ে এসেছে, মেশিন চালিত বড় বড় চেইনসগুলো এক একটা করে গাছ কাটছে, আর বুলডোজারগুলো সেসব গাছের গুঁড়ি টেনে নিয়ে গিয়ে জমা করছে জঙ্গলের এক পাশে। এসব গুঁড়ি পরে কাঠ চেরাই গলে যাবে, তারপর সেখান থেকে কাঠের কারখানায়। বাচ্চাদের দল পড়ে থাকা ডালপালা কাঠকুটো দু হাতে তুলে নিয়ে যাচ্ছে জ্বালানি হিসেবে ঘরে মজুত করবে বলে। পাশেই ডায়না নদীর কোল ঘেঁষে গজিয়ে ওঠা কোমর সমান উঁচু ঘাসের জঙ্গল, ঘাস কাটার জন্য বড় বড় হেঁসো নিয়ে নেমে পড়েছে একদল লোক। এক নজরেই বোঝা যায় যে তারা এখানকার লোক নয়, সাধারণ ঘেঁসুড়েদের থেকে তাদের হাবভাব একেবারেই আলাদা। একটা ঘোড়া নিন গাছের নিচে চেয়ারে বসে অলস ভঙ্গিতে চারিদিকে এসবই নজরে রাখছিলেন মধ্যচল্লিশের একজন মানুষ। ভালো করে চেয়ে দেখলে বোঝা যায় যে তার আপাত ঔদাসীন্যের আড়ালে একটা সতর্ক কাঠিন্য আছে। ছিপছিপে পেটাই চেহারা, সুগঠিত বেশি, আর মুখে কর্তৃত্ব ব্যঞ্জক
ভাব দেখে বোঝা যায় যে ইনি সামান্য লোক নন। যেভাবে যুদ্ধক্ষেত্রে একজন পেশাদার সেনাপ্রধান তার সেনাদের গতিবিধি নজরে রাখেন, তিনিও সেভাবেই এই কর্মকাণ্ডটি পরিচালনা করছেন। এমন সময় তার পকেটে থাকা মোবাইল ফোন খড়খড় করে উঠল। মানুষটি মোবাইলটা বার করে স্ক্রিনটা একবার দেখতেই চেয়ার থেকে সোজা হয়ে দাঁড়ালেন। তারপর মোবাইলটা আড়াল করে জঙ্গলের একটু ভেতর দিকে সরে গেলেন তিনি। মিনিট পাঁচেক পর যখন তিনি ফিরে এলেন, তখন তার চলাফেরা বদলে গেছে। একটু ক্ষিপ্র ভঙ্গিতে এগিয়ে গেলেন ঘেসুরেদের সর্দারের কাছে। কিতনা দিন লাগেগা ইয়ে সব সাফ হোনে মে? আর 10-12 দিন তো লাগেগা হুজুর। আর 5 দিন কে আন্দর ইয়ে কাম খতম করনা পড়েগা। উপর সে অর্ডার আয়া হে। কাইসে করোগে? ये कैसे संभव होगा हुजूर, इतना बड़ा जंगल और हम सिर्फ 5 लोग। मैंने आपसे ये पूछा है कि ये काम कैसे होगा, मैंने ये नहीं पूछा कि ये क्यों नहीं होगा, समझे? शीतल कंठे प्रश्न भेसे एलो। से प्रश्नेर सामने जेनो एकटु कुकड़ेई गेलो घेसोदेर सर्दार। এই লোকটাকে সে ভয় পায়, বিলক্ষণ ভয়। লোকটা মারে না, ধরে না, বকাবকি করে না। আজ অবধি কেউ লোকটাকে গলা তুলে কথা অবধি বলতে শোনেনি। তবুও লোকটার মধ্যে কি যেন একটা আছে। সামনে এসে দাঁড়ালে গাটা এমনিতেই একটু শিরশির করে ওঠে। আগর আর 10 লোক মিল যায় তো? মিল যায়গা। আর पैसा भी थोड़ा ज्यादा चाहिए होगा। उसके लिए चिंता मत कीजिए, काम बराबर होने चाहिए। जी जी मालिक, जी जी जी। लोकटी आदेश दिए चेयरेर दिके फिरे जाच्छिलेन। एमन समय जंगलेर भेतर थेके एकजन घेसुड़ेके दौड़े आसते देखे थमके गेलेन तिनी। तिनी एबं घेसुड़ेदेर सर्दार दुजोनेई। দূর থেকে ব্যাপারটা লক্ষ্য করছিল অভিরাম। দৌড়ে আসা লোকটার ভাবভঙ্গিতে যে একটা উত্তেজনার ভাব ছিল সেটা নজর এড়ায়নি তার। লিডার করছেন লোকটাকেও সকাল থেকে নজরে রেখেছে সে। মালটার একটা আলাদা পার্সোনালিটি আছে, স্বীকার করতে বাধ্য সে। স্থানীয় লোকজন এদিকে আস্তে আস্তে সরে পড়ছিল, সবারই বাড়ির কাজ আছে, তেল নুন লাকড়ির লড়াই আছে, সারাদিন এখানে রঙ দেখার জন্য পড়ে থাকলে চলবে? দু একটা বাচ্চা অবশ্য এখানে থেকে যাওয়ার জন্য জেদ ধরেছিল, পিঠে দুঘা পড়তে তারাও বাড়ির রাস্তা ধরেছে। একটা ঝুড়ি নামানো বটের আড়ালে শট করে সরে গেল অভিরাম। এখানে হচ্ছেটা কি? সে হচ্ছে গিয়ে এই এলাকার অভিসংবাদী দাদা। সে অবধি জানে না এ কিসের প্রজেক্ট, কেমন প্রজেক্ট, কোথাকার প্রজেক্ট। এমনকি তার গডফাদার পালবাবু অবধি ঠিকঠাক কিছু জানাননি তাকে। কথাবার্তায় অন্তত এটুকু বুঝেছে সে যে পালবাবুও এ ব্যাপারে তার মতোই অন্ধকারে। অভিরাম বেসরা পালবাবু নয়, তার একটা উচ্চাশা আছে, পলিটিক্সে তার একটা কেরিয়ার আছে। এখানে কি হচ্ছে সেটা ঠিকঠাক না জানলে তার পেটের ভাত হজম হবে না। যে জঙ্গল থেকে দৌড়ে আসা লোকটা হাত পা নেড়ে অনেক কিছু বোঝাচ্ছিল তার সামনে দাঁড়িয়ে থাকা দুজন লোককে। কিছুক্ষণ পর লিডার গোছের লোকটা বাকি ঘেসুড়েদের চলে যেতে বলল। অভিরাম কাঁটা হয়ে রইল। ফিরে আসা ঘেসোদের দল তাকে দেখতে পেলেই বটের ঝুড়ির মধ্যে আরো ঘন হয়ে সেঁধিয়ে গেল সে। জায়গাটা ফাঁকা হওয়ার পর লিডার গোছের লোকটা ঘেসুড়েদের সর্দার আর জঙ্গল থেকে বেরিয়ে আসা সেই ঘেসু, তিনজন মিলে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। অভিরাম এদিক ওদিক দেখে বেরিয়ে এলো আড়াল থেকে। তারপর সম্পূর্ণ একটা অন্য রাস্তা ধরল সে। এই এলাকার ছেলে অভিরাম,
তার উপর অবাধ্য দামাল ছেলে বলে ছোটবেলা থেকেই তার একটা কুখ্যাতি ছিল। এই জঙ্গলের প্রতিটি সুরি পথ, প্রতিটি গোপন আস্তানা, প্রতিটি ঝোপঝাড় তার চেনা। এবং সে যদি খুব ভুল না হয়, যদি তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে ভুল সংকেত না দিয়ে থাকে, তবে সে জানে যে ওরা কোথায় যাচ্ছে। ওরা যাচ্ছে আটকোনার থানে, যেখানে ওদের যাওয়া বারণ, ভীষণ ভাবে বারণ। চেংমারি টি গার্ডেনে যখন এসে পৌঁছায় সুজন আর দেবু, তখন প্রায় বিকেল। দেবুর মামার ইনোভাও সময়ের আগেই হাজির ছিল নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে। ড্রাইভার নেপালি, নাম বাজবাহাদুর থাপা। দেখা হতেই এক গাল হেসে ছটপট ওদের লাগেজ ডিগিতে তুলে দেয়। ওরা যখন রওনা দিল তখন প্রায় ১১টা। করোনেশন ব্রিজ পেরিয়ে ওদলাবাড়ির রাস্তা ধরতেই ম্যাজিক। দুপাশে বিস্তীর্ণ চা বাগান, রাস্তার পাশে বড় বড় গাছেরা একে অন্যের ওপর ঝুঁকে তৈরি করেছে আশ্চর্য সুন্দর চাঁদুয়া। তার মধ্য দিয়ে দুপুরের রোদের মিষ্টি আলো পিচের রাস্তার ওপর পড়ে ঝিকিয়ে উঠছিল। দেবু এদিকটায় অনেকবার এসেছে, তবুও মুগ্ধ হয়ে দুপাশের দৃশ্য উপভোগ করছিল সে। লাঞ্চটা ওরা সারল মালবাজারের টুরিস্ট লজের রেস্তোরাঁয়। এখানেই দেবু প্রথমবারের জন্য লক্ষ্য করল লোকটাকে। একই টেবিলে তাদের উল্টো দিকে বসেছিল লোকটা। সাধারণ মধ্যবয়স্ক বাঙালি যেমন হয় তেমনই। বছর ৩৫ বয়স, মাথায় অল্প চুল, হালকা একটা ভুঁড়ি, পরনে একটা হাফাতা শার্ট, ঢলঢলে ট্রাউজার আর চপ্পল। এক ঝলক দেখলেই নির্বিবাদী, নির্বিরোধী বাঙালি ভদ্রলোক ছাড়া অন্য কিছু মনে হওয়া অসম্ভব। তবে দেবুর দৃষ্টি আকর্ষণ করল অন্য একটা জিনিস। ভদ্রলোক ভাতে ডাল মেখে খাওয়া শুরু করার আগে বিড়বিড় করে কি একটা মন্ত্র বললেন, তারপর প্রথম গ্রাস মুখে দিলেন। মন্ত্র বললেন নাকি? খেতে খেতে প্রশ্নটা সেই ভদ্রলোকের দিকে ছুড়ে দেয় সুজন। ভদ্রলোক চিবোতে চিবোতে এদিকে তাকিয়ে একটু অল্প হাসলেন, তারপর গ্রাস শেষ হলে খানিকটা লজ্জিত ভাবে বলেন, ওই আর কি, ছোটবেলার অভ্যেস বাবা শিখিয়ে গেছিলেন। প্রথম গ্রাস মুখে দেওয়ার আগে খাওয়ারও মন্ত্র হয়? ইন্টারেস্টিং, মন্ত্রটা কি জানতে পারি? প্রশ্ন করে সুজন। কিছুক্ষণ চুপ করে থাকেন ভদ্রলোক, তারপর চাপা কিন্তু পরিষ্কার উচ্চারণে বলে ওঠেন, ওম ব্রহ্মার্পণং ব্রহ্ম ব্রহ্মহবি ব্রহ্মগণং ব্রহ্মনাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। এটা হজম হওয়ার মন্ত্র নয় তো? সন্দিগ্ধ স্বরে প্রশ্ন করে দেবু। লোকটা ধীর স্বরে বলে, না, হজমের মন্ত্র নয়। যে ব্রহ্ম থেকে এই মায়াময় বিশ্ব সৃষ্টি, যে ব্রহ্ম সর্বভূতে পরিব্যাপ্ত, যে ব্রহ্ম আমাদের উৎপত্তি ও বিলয়ের কারণ স্বরূপ, তাঁকে স্মরণ করা। ধরে নিন ঈশ্বরকে ধন্যবাদ জানানো, থ্যাংকস গিভিং এর মতো। একটু সম্ভ্রমের সঙ্গে প্রশ্ন করে সুজন, দাদা এখানকারই লোক নাকি? হ্যাঁ ভাই, চাকরি সূত্রে আপাতত এখানেই আছি। তুমি করেই বলছি, হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে তোমার বয়স ছোটই হবে। কিছু মনে করলে না তো? আরে না না, মনে করার প্রশ্নই নেই। আমরা আপনার ভাইয়ের বয়সেই হব, স্বচ্ছন্দে তুমি বলুন, তা দাদার কি করা হয়? খেতে খেতে প্রশ্ন করে সুজন, এই সামান্য শিক্ষকতা করি আর কি।
নাগরাকাটার একটা স্কুলে বাংলা আর সংস্কৃত পড়ায়। আচ্ছা, সংস্কৃতের টিচার, তাই আপনার উচ্চারণ এত ভালো। এ আর এমন কি, ওই বাপ ঠাকুরদা যেটুকু শিখিয়ে গেছিলেন সেটুকুই ভাঙিয়ে যা চলছে। তো তোমরা এখানে কি মনে করে ওই লাল ঝামেলা দেখতে? দেবু আর সুজন দুজনে মুখ চাওয়াচাওয়ি করে। কই, দেবুর মামা তো লাল ঝামেলা নিয়ে কিছু বলেননি, আর লাল ঝামেলাটাই বা কি বস্তু? খাওয়া শেষ করে নিচে নেমে দেবু আর সুজন একটা করে সিগারেট ধরায়। ভদ্রলোক পকেট থেকে একটা স্টিলের ছোট ডিব্বা বার করে তার থেকে একটা পান বার করে মুখে দেন। তোমরা চেংমারি টি গার্ডেনে যাচ্ছ তো? এরই উত্তরে কয়েক কিলোমিটার দূরে একটা বস্তি আছে, ওটারই নাম লাল ঝামেলা বস্তি। সেখানে এই চা বাগানের মদেশিয়া কুলি কমিনদের বাস। তা সেখানে কোনো ঝামেলা হয়েছে নাকি? প্রশ্ন করে সুজন। বরাবরই তার ঠান্ডা মাথা। দেবুর মামা বলে দেননি যে চেংমারি টি গার্ডেনে ঠিক কি বাওয়াল হয়েছে। আসার আগে ওর সঙ্গে সুজন একবার কথা বলেছিল বটে, তাতে বরং এটাই বোঝা গেছিল যে উনিও ঠিকঠাক জানেন না ব্যাপারটা কি। ইনি কি সেই নিয়েই কিছু বলছেন? ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, যাচ্ছ তো ওখানে, এই দেখবে না হয়। আর চলি ভাই, আলাপ করে ভারী ভালো লাগলো। লোকটা হঠাৎ করে কথা শেষ করে দিতে দুজনেই অবাক। তবুও ভদ্রতা করে দেবু। আপনি তো ওদিকেই যাবেন, আপনাকে নামিয়ে দিই কোথাও? আরে না না, তার দরকার হবে না, সহাস্যে বলে ওঠেন ভদ্রলোক। মালবাজারে আমার কিছু কাজ আছে, সেগুলো সেরে তবেই ফিরব। তোমরা ওখানে থাকবে তো কিছুদিন? আশা করি দেখা হয়ে যাবে। নমস্কার করেন ভদ্রলোক, তারপর হাঁটা লাগান। দেবু অস্ফুটে বলে, ইচ্ছা, লোকটার নামটাই জানা হলো না। সুজন এক দৃষ্টে তাকিয়েছিল লোকটার যাওয়ার পথের দিকে। হাতের সিগারেটটা শেষ হয়ে যেতে এক টুসকিতে সেটা দূরে ফেলে দিয়ে দেবুর পিঠ চাপড়ে দেয় সে। চাচা, এখন না বেরোলে দেরি হয়ে যাবে, লোকটা তো কাছে পিঠেই থাকে বলল, দেখা হয়েও যেতে পারে, তখনই না হয় নামধাম জেনে নেব সব। প্রায় আধ ঘন্টা হাঁটার পর তিনজনে যে জায়গাটায় এলেন সেটা জঙ্গলের একেবারে নির্জন একটা অংশ। দেখলেই বোঝা যায় যে এখানে মানুষের হাঁটা চলা একেবারেই নেই। বড় হাসুয়া আর কাটারি দিয়ে ঝোপঝাড় আর গাছের ডালপালা কাটতে কাটতে কোনো মতে এখানে আসতে হয়েছে। সতর্ক ছিলেন দলনেতা, এ অঞ্চলে সাপের উপদ্রব খুব। কিউটে আছে, কালাচ আছে, আছে চন্দ্রবোড়া, করাইত, আর রাজগোখরোর সঙ্গে দেখা হয়ে গেলে তো কথাই নেই। উদ্দিষ্ট জায়গাটিতে এসে দলনেতা লোকটি খেয়াল করলেন যে জায়গাটা শুধু নির্জন তাই নয়, অস্বাভাবিক রকমের নিস্তব্ধ বটে। মানুষ কেন, কোনো জীবজন্তুর আওয়াজও শোনা যাচ্ছিল না। আর ঠিক তখনই ব্যাপারটা অনুভব করা শুরু করলেন তিনি। তার মাথার ভেতরে এক আশ্চর্য বোধ যেন ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠছিল। সমস্ত শরীর জুড়ে জেগে উঠছিল এক অব্যক্ত অনৈচ্ছিক সতর্কতা, যেভাবে বর্ষার জল পেয়ে মাটির শরীর জুড়ে জেগে ওঠে বন্য ঘাসের দল, ঠিক সেভাবে এই বোধ সামুদ্রিক শ্যাওলার মতো চাড়িয়ে যাচ্ছিল তার সমগ্র সত্তায়। যেন এক অশরীরী অনুভূতি তার সমস্ত ইন্দ্রিয়ের দরজায় ফিসফিস করে বলছিল, সময় এসেছে পথিক, তৈরি হও, তোমার পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত করার সময় এসেছে, তৈরি হও, তৈরি হও, তৈরি হও। ভেতরে ভেতরে নিজের অজান্তেই উত্তেজিত হয়ে উঠেছিলেন মানুষটি। এ যদি দৈবের নির্দেশ না হয়,
তাহলে দৈব জিনিসটা কি? তিনি তো চাকরি ছেড়ে দিয়ে নর্থ বেঙ্গলে এসে এই মিশন শেষ করার প্রস্তুতি নিয়েই ফেলেছিলেন। আজবার ডায়েরি অনুযায়ী সময় শেষ হয়ে আসছিল দ্রুত, তার মধ্যে এই মিশন তাকে শেষ করতেই হতো। কিন্তু সেই একই জায়গায় যে অমন হাই প্রোফাইল এক্সট্রিমলি হাই সিকিউরিটির একটা প্রজেক্ট হবে, আর তাকে চাকরি ছাড়তে যাওয়ার দিনই এই প্রজেক্টের প্রজেক্ট ইনচার্জ করে তাকেই পাঠানো হবে, এ কি তিনি স্বপ্নেও ভেবেছিলেন? নিজের অজান্তেই তার ডান হাতটা বুকের বাঁদিকে উঠে এলো। বুকের ধুপপুকুনিটা হাতুড়ির মতো ঘা মারছিল তার বুকে। জায়গাটির সামনে একবার দাঁড়ালেন তিনি, তারপর যেন কার অলঙ্ঘ নির্দেশে নিজের অজান্তেই তার মাথাটা উত্তর দিকে ঘুরে গেল। ওই তো পাহাড়ের শ্রেণী দেখা যাচ্ছে, পশ্চিম দিকে ডায়না নদী, ওদিক থেকেই এলেন তারা। পেছন দিকে অর্থাৎ দক্ষিণেও ডায়না নদীর বাঁক, আর ডান দিকে মানে পূর্ব দিকে ওই তো একটা বট আর অসত্যের মাঝখানে একটি পত্রহীন তাল গাছ, ঠিক যেমনটি লেখা ছিল আজবার ডায়েরিতে, যা দেখে নাকি চেনা যাবে এই জায়গাটিকে। এই তাহলে সে অষ্টভুজ ক্ষেত্র। সামনের দিকে তাকালেন তিনি, ছোট্ট এক ফালি জমি এক টুকরো রুমালের মতো পড়ে আছে জঙ্গলের মধ্যে। চোখের আন্দাজে মনে হলো সাইজে 10 ফুট বাই 12 ফুট মতো হবে। প্রথমেই নজরে পড়ে যে জমিটা আশ্চর্যজনকভাবে ন্যাড়া, মানে একেবারে ন্যাড়া। গাছপালা দূরে থাক, একটা ঘাস অব্দি গজায়নি। মনে হচ্ছে জঙ্গল বাড়তে বাড়তে এইখানে এসে কার আদেশে হঠাৎ করে থেমে গেছে। কে যেন সেই অলক্ষ্য লক্ষণ রেখায় দাঁড়িয়ে গম্ভীর স্বরে ঘোষণা করছে, তফাত যাও, এখানে কোনো সবুজের প্রবেশ নিষিদ্ধ। যে খেসুড়েটি খোঁজ এনেছিল তার পায়ের কাছে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল একটি দেশি কুকুর। তার ভাবভঙ্গিতে ভয়ের ছাপ স্পষ্ট। বারবার যে তার মালিকের প্যান্ট ধরে অন্যদিকে টেনে নিয়ে যেতে চাইছে। বার দুয়েক ধমক খাওয়ার পর মালিকের দুপায়ের মধ্যে গুটিসুটি মেরে বসে রইল সে। চোখ সরু করে জায়গাটার আকার বোঝার চেষ্টা করলেন দলনেতা মানুষটি। আজবা যা লিখে গেছিলেন সেই লক্ষণগুলি খুঁজে পাওয়া যাচ্ছে কি? একটু চেষ্টা করতেই মাটির বুকে প্রায় মিলিয়ে যাওয়া দাগগুলো ধীরে ধীরে একটা জ্যামিতিক ডায়াগ্রামের আকার ধরে তার চোখের সামনে ফুটে উঠল। এখন তিনি তার চোখের সামনে এমন একটি ত্রিভুজের ছবি দেখতে পাচ্ছেন যারা পরস্পরকে 45 ডিগ্রি কোণে কেটেছে। তাতে ফুটে উঠেছে একটি অদ্ভুত নকশা, একটি 8 কোণ বিশিষ্ট তারা। শুধু তাই নয়, অ্যাডভান্সড ম্যাথসের ছাত্রের শিক্ষিত চোখে ধরা পড়ে গেল নকশাটার আসল প্যাটার্নটি। এটা একটা অক্টাগ্রাম, না শুধু অক্টাগ্রাম নয়, এটি একটি আইসোটক্সাল অক্টাগ্রাম, ঠিক যেরকমটি আঁকা ছিল আজবার ডায়েরিতে। হাত পা কাঁপতে শুরু করেছিল তার, কোনো মতে নিজেকে সামলে পিছনে ফিরলেন। তারপর যে ঘেসুরেটি জায়গাটার খোঁজ নিয়ে এসেছিল তাকে প্রশ্ন করলেন, ইস জগা কা পতা কেসে চলা? শেরু ভাগ গায়া থা হুজুর, ভীত স্বরে নিবেদন করে ঘেসুরেটি। জঙ্গল মে এক নেউলা কো পিছা করতে করতে উসি কো ঢুনতে ঢুনতে ইধার তক আ পৌঁছা। শেরু কোন? মেরা কুত্তা হুজুর। পায়ের কাছে গুটিসুটি মেরে বসে থাকা ভীত কুকুরটিকে দেখায় সে, বলে চুপ করে যান তিনি।
তারপর কিছুক্ষণ বাদে বলেন, আপ লোক চলে যাইয়ে, হম থোড়ি দের বাদ আয়েঙ্গে। আপত্তি জানায় ঘেষোদের সর্দার। আপ সোচিয়ে মত, জেসা মেনে বোলা ওয়েসা হি কিজিয়ে। পাঁচ দিন কে অন্দর ইয়ে এরিয়া মুঝে সাফ সুতরা চাইয়ে। কল সে এক্সট্রা দশ নহিঁ, বিশ লোক মিল জায়েগা আপকো। লোক দুটো মাথা নেড়ে চলে গেলে গাঢ় নৈঃশব্দ নেমে এলো জায়গাটা জুড়ে। চারিদিকে একবার তাকিয়ে নিলেন মানুষটি, কেউ কোথাও নেই জেনে নিশ্চিত হয়ে ধীরে ধীরে সমগ্র ক্ষেত্রটিকে প্রদর্শন করতে শুরু করলেন তিনি। তিন পুরুষের অপেক্ষা বোধহয় এবার শেষ হতে চলেছে, তবে হাতে সময় আর বেশি নেই। ৪৮ ঘন্টা আছে, মাত্র ৪৮ ঘন্টা, ক্যালেন্ডার তাই বলছে। তার আগেই আজোবার আদেশ অনুযায়ী কাজটা করে ফেলতে হবে ওকে, তবেই আজোবা অর্থাৎ ঠাকুরদার পাপের প্রায়শ্চিত্ত করতে পারবেন তিনি। পাঁচ মিনিট বাদে ফেরার রাস্তা ধরলেন সেই মানুষটি যাকে এই গুরুত্বপূর্ণ মিশনের সর্বেসর্বা করে পাঠানো হয়েছে। তিনি রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইংসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র মেজর রাহুল অশোক রাও মাত্রে। খানিকক্ষণ বাদে একটু দূরের টিলা থেকে আরেকটা ছায়া সরে গেল। অভিরাম বেসরার মনে কু ডাকছিল খুবই, এই লোকটার হাবভাব ভালো ঠেকছে না তার। ঝামেলাটা যত ছোট মনে হয়েছিল তত ছোট নয়। দেবুর মামা বৃথাই ভেবেছিলেন যে ওরা সামাল দিতে পারবে, বোধহয় তিনিও ব্যাপারটার গুরুত্ব ততটা বোঝেননি, অথবা তাকে সঠিক খবর দেওয়া হয়নি। গত কয়েকদিন ধরে চা বাগানের শ্রমিক কর্মচারীরা নিখোঁজ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে শ্রমিকদের নিখোঁজ হওয়ার ব্যাপারটা তেমন বড় কিছু না, এককালে অবাধ্য শ্রমিকদের গুম করার অনেক উপায় জানতেন মালিক পক্ষের লোকজন। এখন সেসবের চল নেই বটে, কিন্তু তাতেও বিপদ কমেনি খুব একটা। চা বাগানের মাঝে বৃষ্টির জল বয়ে যাওয়ার জন্য গভীর নালা কাটা থাকে, সেখানে মাঝে মাঝে আশ্রয় নেয় গর্ভিণী পাহাড়ি চিতা, তাদের হাতেও কম লোক মরে না। এছাড়া আশেপাশের গায়ের ছোকরা বা ছুকরির সঙ্গে ছুটকো আশনাই মহব্বত জমে উঠলে জোরে পালিয়ে যাওয়া তো আছেই, সেগুলো চেংমারি বা আশেপাশের চা বাগানের শ্রমিকদের গায়ে সওয়া। কিন্তু এবার ব্যাপারটা আলাদা। প্রথম ঘটনাটা ঘটে হপ্তাখানেক আগে। বুধন মাহাতর বউ সেরালি গেছিল কেরোসিন আনতে, তখন একটু রাত হয়েছে। এসব কেনাকাটি সচরাচর বুধনেরই করার কথা, কিন্তু সেদিন সন্ধ্যাতে মাদারিহাট থেকে তার শালা বাবুলাল এসেছিল দিদির সঙ্গে দেখা করতে। একটি দেশি বন মুরগি আর দ্রৌপদী সরেনের ভাটিয়া দুই খাম্বা সরেস ধেনো। বুধনের পকেট থেকে পয়সা নিয়ে কেরোসিনের ডিব্বা হাতে সেরালি নিজেই হাঁটা দেয় বস্তির বাইরে মুদির দোকানে। ঘণ্টাখানেক পরেও সেরালি না ফেরায় শালা জামাইবাবুর টনক নড়ে, মেয়েটা গেল কোথায়? প্রথমের বুধানের সন্দেহ হয় শালি পাশের বস্তির যোগেনের সঙ্গে পালিয়ে যায়নি তো। কিন্তু যদি পালাবাড়ি হয় তবে সোনা দানা টাকা পয়সা আছে সেসব নিয়ে রাতে পালাতে পারত। কেরোসিনের ডিব্বা হাতে কেউ পালিয়েছে বলে আজ অব্দি এ বস্তিতে কোনো খবর নেই। দুদিন ধরে গরু খোঁজা করা হয়, সেই সার্চ পার্টিতে যোগেন নিজেও ছিল। মায়ের নামে কিরে কেটে যোগেন বলে সেরালিকে সে নিজের বোনের মতো দেখত, অন্য কিছুর কথা ভাবতেই পারে না। তন্ন তন্ন করে দুদিন খোঁজার পর সবাই যখন হাল ছেড়ে দিয়েছে, থানার বড়বাবু অব্দি গা করছেন না, তখন হারিয়ে গেল বস্তির সবচেয়ে পুরনো লোক ঘনরাম মান্ডি। ঘনরাম নিখোঁজ হওয়াতে বেশ সরগোল পড়ে গেল চারদিকে। স্থানীয় রাজনৈতিক নেতাদের চাপে নড়ে চড়ে
বসতে বাধ্য হলো পুলিশ। স্থানীয় লোকেরা উদ্বিগ্ন হয়ে উঠল। উঠতি নেতা অভিরাম বেসরা এই মৌকাটাই খুঁজছিল, বড়বাবুর থাপ্পড়ের এত বড় জবাব দেওয়ার সুযোগ পাবে সে। একদিন থানা ঘেরাও হলো। অভিরাম চোঙা হাতে নতুন বড়বাবুর অপদার্থতার ব্যাপারে বেশ একখানি চোখা চোখা বাক্যবান সমৃদ্ধ জ্বালাময় ভাষণ পেশ করল। অভিরাম এই এলাকার জনপ্রিয় লোক, স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের কন্ট্যাক্ট পয়েন্টও বটে। শাসক দলের হয়ে লাল ঝামেলা বস্তির ভোট সেই ম্যানেজ করে দেয়। খবর পৌঁছল শিলিগুড়ি অবধি, কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসার আগেই ঘটে গেল আরেকটা অঘটন। ঘনরাম হারিয়ে যাওয়ার ঠিক পাঁচ দিনের মাথায় হারিয়ে গেল অভিরাম বেসরা নিজে। ডায়না নদীর অন্য পাড়ে ছোট একটা কটেজ, নাম সোনার বাংলা। এমনিতে টুরিস্টদের ভিড়ে কটেজটা সর্বদাই জমজমাট হয়ে থাকে, উত্তরবঙ্গ তো বটেই, সিজন টাইমে সুদূর কলকাতা থেকেও শৌখিন পর্যটকের দল ভিড় জমান এখানে। কিন্তু গত মাস তিনেক ধরে পুরো কটেজটা গভর্নমেন্টের পক্ষ থেকে বুক করে রাখা হয়েছে, সেখানে শুধু সরকারের উচ্চপদস্থ অফিসারদের আনাগোনা। শুধু তাই নয়, পুরো কটেজ জুড়ে উচ্চ পর্যায়ের সিকিউরিটি মজুত 24 ঘন্টাই। তাদের যেমন পাথর কোঁদা চাউনি, তেমন নির্মম ব্যবহার। এরিয়ার মধ্যে কোনো চ্যাংব্যাং দেখলেই মার ছাড়া কথা নেই। বলি এখানে হচ্ছেটা কি দাদা? দুদুরো লোক হারিয়ে গেল, সে নিয়ে পুলিশের কোনো উচ্চবাচ্য নেই। কাল শিলিগুড়িতে পার্টি অফিসে ফোন করেছিলাম, পালবাবুও চুপ করে বসে থাকতে বলছেন। আমি তো কিছুই বুঝতে পারছি না। কটেজের মালিক দেবাশিস ব্যারিকের সঙ্গে বসে আড্ডা জমাবার চেষ্টায় ছিল অভিরাম। যে কয়েকজন এই কটেজের মালিকের সঙ্গে সরাসরি আড্ডা জমাতে পারে, অভিরাম তাদের মধ্যে একজন। জানি না ভায়া, ব্যালেন্টাইনের 6 নম্বর নিট পেগটা গলায় চালান করে দিয়ে বললেন দেবাশিস। জানি না ভায়া, তবে কয়েকদিন ধরে অফিসাররা খুব চিন্তিত, ঘন ঘন মিটিং হচ্ছে খুব। দিল্লি থেকে গভর্নমেন্টের উঁচু লেভেলের লোকজনও আসছে, আর্মির বড় বড় অফিসাররাও আসছে, ছোটখাটো কিছু না হে, বেশ বড় আকারের কিছু একটা ঝামেলা বেঁধেছে, সে তোমার আমার বোঝাবুঝির বাইরে। এই তোমার সঙ্গে ওদের কোনো আলোচনা হয় নাই নিয়ে? পরের পেগটা বানাতে বানাতে সতর্কভাবে জিজ্ঞেস করল অভিরাম। আর আলোচনা? চুপ চুপ করে দুঃখ প্রকাশ করলেন দেবাশিস্তা। সামান্য হাই হেলোর বাইরে কথাই বলে না, তো আলোচনা। আচ্ছা একটা কথা বলো তো দাদা। একটু কাছে ঘেসে এলো অভিরাম। তোমার মনে হয় না ওই যন্তর মন্তরের সঙ্গে এইসব লোক হারিয়ে যাওয়ার কোনো কানেকশন থাকতে পারে? জানি না ভায়া, নেশাগ্রস্ত ভাবে কথাগুলো বললেন দেবাশিস্তা। মনে হচ্ছিল বহুদিন বাদে পরের পয়সায় দামি স্কচ খেয়ে সামান্য বেয়াক্তিয়ার হয়ে পড়েছেন ভদ্রলোক। সপ্তম পেগে চুমুক দিয়ে বললেন, তা এত খবর তুমি জানলে কি করে? এই মাত্র যে বললে তোমার সঙ্গে নাকি হাই হ্যালো ছাড়া কথাই বলে না। শুধু এইটুকু জানি যে এখানে নাকি কি সব সায়েন্সের পরীক্ষা টরীক্ষা হচ্ছিল, সে নাকি হেভি সিক্রেট জিনিস, এত সিকিউরিটি তামঝাম, সেই জন্য সেই যে যন্তর মন্তর থেকে লোকজন হাফিস হয়ে গেল, তারপর থেকে তো বাবুদের এত ছাত পটানি, এখন কে কোথায় সায়েন্সের কি গ্যাড়া কল করে রেখেছে সে আমি কি করে বলি বলো তো। তবে যে লোকটাকে এরা কুক হিসেবে রেখেছে, সেই একদিন মাল খেয়ে বলে ফেলেছিল আমাকে। মাতালদের কাজ করবার তো জানোই ভাই। বল
বলতে বলতে অদ্ভুত ভাবে হেসে উঠলেন ভদ্রলোক। মাতাল লোকটাকে ফেলে চলে আসছিল অভিরাম। কটেজের ভেতরের রাস্তা ওর চেনা। ঢোকার সময়ই ওর গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে বিশেষ ডিজিটাল অ্যাক্টিভেটেড কার্ড, যেটা ওর চোখের মনির ছবির সঙ্গে লিংক করা আছে। এই কটেজের যে কোনো সিকিউরিটি যে কোনো সময় সেটা দেখতে চাইতে পারে এবং তার চোখে বিশেষ টর্চের আলো ফেলে সেটা আসল না নকল তা যাচাই করতে পারে। মিললে ভালো, না মিললে, না মিললে যে কি সেটা অভিরাম নিজেও জানে না। তবে সেটা খুব যে সুখকর হবে না, অন্তত সেটুকু ও খুব ভালো করেই বোঝে। দেবাশিস তার ঘর থেকে কটেজের গেটটা একটু দূরে, মাঝখানে একটা ছোট ফোয়ারা মতো আছে, রাস্তাটা তার পাশ দিয়ে ঘুরে যায়। এখন অবশ্য ফোয়ারাটা বন্ধ। শুনশান রাস্তা, কটেজের বাগান থেকে জুঁই ফুলের গন্ধ ভেসে আসছিল। আকাশে আধখানা চাঁদ উঠেছে, দিব্যি ফুরফুরে হাওয়া। পকেটের মধ্যে হাত ঢুকিয়ে চিন্তাগ্রস্তভাবে হাঁটছিল অভিরাম। অনেক চিন্তা ভাবনা করেও কিছুতেই হিসাব মেলাতে পারছিল না সে। কিসের সায়েন্সের পরীক্ষা হচ্ছিল যন্তর মন্তরে? তার এত গোপনীয়তা কিসের? কেন তাকে পালবাবু চুপ করে থাকতে বলেছে? লোকগুলো হারিয়ে যাওয়ার পরেও কোনো পুলিশ কেস হচ্ছে না কেন? যন্তর মন্তরে এত সিকিউরিটি কিসের জন্য? সেদিন ওই লিডার গাছের লোকটা জঙ্গলের ভেতর গিয়ে কি করছিল? ফোয়ারার কাছে আসতেই একটা ভুক ভুক আওয়াজ শুনে থমকে গেল অভিরাম। সিকিউরিটির ওই বাঘাটে কুকুরগুলো নাকি, রটওয়েলার না কি যেন নাম, এক একটা কুকুর দিনে কিলোখানেক করে পাঁঠার মাংস খায়। কি ভয়ঙ্কর চাউনি বেটাদের, দেখলেই বুকের রক্ত হিম হয়ে যায়। এদিক ওদিক দেখে অভিরাম বুঝল আশেপাশে কেউ নেই, তাহলে তো আরো মুশকিল। কুকুরটা ছাড়া আছে নাকি, তাহলে তো আরো এক চিত্তির। ঘাড়ের ওপর একবার এসে পড়লে আর দেখতে হবে না, এক কামড়ে টুটি ছিঁড়ে নিতে পারে শালারা। ফের সেই ভুক ভুক আওয়াজ, কানটা খাড়া করে শুনল অভিরাম। আওয়াজটা ফোয়ারার ভেতর থেকে আসছে না? একটু একটু করে এগিয়ে ফোয়ারার ভেতর উঁকি দিল অভিরাম। প্রথমে কিছু নজরে পড়ল না ওর। কোনো কুকুর কেন, কোনো প্রাণী নেই ওখানে। ফোয়ারার ঘন কালো জল জমে আছে নিচটায়, আর কিচ্ছু নেই। আওয়াজটা তাহলে কে করল? খানিকক্ষণ সেদিকে তাকিয়ে থাকার পর অভিরামের মনে হলো ফোয়ারার জলে যেন একটা সূক্ষ্ম কম্পন শুরু হয়েছে। তীর তীর করে কাঁপছে জলের উপরিভাগ। জলটা কাঁপছে কেন? ভুরু কুচকে সেদিকে তাকিয়ে রইল অভিরাম। কম্পন বাড়তে থাকলো ক্রমশ। এবার তার সঙ্গে জলের মধ্যে ছোট ঘূর্ণি তৈরি হতে লাগলো। প্রথমে ধীরে, তারপর বেগ বাড়তে লাগলো ঘূর্ণিগুলোর। ক্রমে বড় হতে হতে একে অন্যের সাথে মিশে যেতে লাগলো ওরা। নড়তে পারছিল না অভিরাম। কে যেন তার পা দুটোকে গেঁথে দিয়েছিল সেখানে। হঠাৎ করেই ঘূর্ণিগুলোর বেগ ধীর হয়ে আসতে লাগলো। যেমন হঠাৎ করে শুরু হয়েছিল, তেমনি হঠাৎ করে থেমে যেতে লাগলো জলের ঘূর্ণন স্রোত। আবার শান্ত হয়ে এলো জলের উপরিভাগ। এবার ধীরে ধীরে জলের মধ্যে কার যেন একটা অবয়ব ফুটে উঠতে লাগলো। মুখগ্রস্থের মতো সেদিকে তাকিয়েছিল অভিরাম। কার মুখ ও? সিংহের মতো কেশর খুলিয়ে কে দাঁড়িয়ে আছে জলের অতলে? ও কার ছায়া?
একবার আকাশের দিকে তাকালো অভিরাম। নিশ্চিন্ত নির্মল আকাশ, কোথাও কোনো বাধা বন্ধ নেই, কোথাও কোনো শব্দ নেই, কোথাও কোনো আলো নেই, কোথাও কোনো প্রাণ নেই। মাথা নিচু করল অভিরাম। ঠিক তার সামনে সিংহের মতো কেশরওয়ালা একটি মস্ত বড় কুকুর দাঁড়িয়ে। আর তো চিৎকার করার অবকাশও পেল অভিরাম। দুই থাবায় তাকে টেনে ধরে অতল জলের নিচে ঝাঁপ দিল সেই কাল ভৈরব। কথা হচ্ছিল ডায়না নদীর পাড়ে একটা বড় পাথরের ওপর বসে। দেবু, সুজন আর সেই মালবাজার ট্যুরিস্ট লজে আলাপ হওয়া বাংলার টিচার। এতক্ষণে অবশ্য ভদ্রলোকের নাম জেনে গেছে ওরা। আমাকে কৃষ্ণদা বলেই ডেকো ভাই, হাসতে হাসতে বলেছিলেন ভদ্রলোক। এরাও তাই বলে, আসল নাম একটা আছে বটে, তবে সেটা আমি নিজেও খুব একটা মনে রাখি না। ছোটবেলা থেকেই কেষ্ট কেষ্টা এইসব শুনতে শুনতে এমন অভ্যেস হয়ে গেছে যে চট করে সেই নামে কেউ ডাকলে প্রথমে বুঝতেই পারি না আমাকে ডাকছে বলে। ওরা কেন এসেছে এখানে সে কথাটাও ভদ্রলোককে জানিয়েছে দুজনে। যা অবস্থা তাতে একজন স্থানীয় মানুষকে পাশে রাখা ভালো। আজ সকালেই দুজনে বেরিয়েছিল ব্যাপারটা সরেজমিনে তদন্ত করে দেখবে বলে। টি গার্ডেন এখন প্রায় ফাঁকা, কাজকর্ম পুরোপুরি বন্ধ, শুধু কয়েকজন সিকিউরিটি গার্ড, আউট হাউসের কেয়ারটেকার আর বাজ বাহাদুর ওরফে বাজু এই কজনই রয়ে গেছে। শ্রমিকরা ডিউটিতে আসা বন্ধ করে দিয়েছে বেশ কয়েকদিন হল। এই নিয়ে চাপা একটা থমথমে আবহাওয়া ছেয়ে আছে চারিপাশে। খবরটা মোবাইলে মামাকে জানাতে দেরি করেনি দেবু, কিন্তু ট্যাক্স সংক্রান্ত একটা বড় ঝামেলা পেকে উঠেছে কলকাতায়। সেসব না সামলালে যা পেনাল্টি ধার্য হতে পারে তাতে চা বাগানটা উঠে যাওয়ার সম্ভাবনা প্রবল। দেবুর মামা বলেছেন উনি দিন চার পাঁচের আগে কলকাতা ছেড়ে নড়তে পারবেন না, তবে এই বলে আশ্বস্ত করেছেন যে ওপর মহল থেকে কলকাঠি নেড়ে স্থানীয় থানাকে এ ব্যাপারে সজাগ থাকতে বলা হয়েছে। ওরা যেন যে করে হোক কয়েকটা দিন সামলে নেয়, বেশি ঝামেলায় না জড়ায়, বাকিটা তিনি এসে সামলে নেবেন। ওরা থানাতেও গেছিল, বড়বাবু পাত্তাই দিলেন না। থানা থেকে তাড়া টাড়া খেয়ে দুজনে ডায়না নদীর দিকে আসছিল, নদীর ধারে দেখা হলো ভদ্রলোকের সঙ্গে। তিনি ব্যাপারটা ওদের কাছে খোলসা করে বললেন। তারপর থেকেই লোকজন একেবারে ঘাবড়ে গেছে। হাতে ধরা ছোট লাঠিটা দিয়ে মাটিতে আঁক কাটতে কাটতে চিন্তিত স্বরে বলেছিলেন ভদ্রলোক। পুলিশ যে কিছু করতে পারছে না তাই নয়, ইনফ্যাক্ট তাদের কিছু করতেই দেওয়া হচ্ছে না বিষয়। কথাটা শুনে দুজনেরই ভারী আশ্চর্য লাগে। সে কি পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না মানে? তিন তিনজন লোক হাপিস হয়ে গেল আর পুলিশকে কাজ করতে দিচ্ছে না? কে কাজ করতে দিচ্ছে না আর কেনই বা করতে দিচ্ছে না? প্রশ্নটা সুজনই করে। প্রশ্নটা শুনে গম্ভীর হয়ে যান কৃষ্ণদা, তারপর নিচু গলায় বলেন, এর পেছনে একটা মস্ত বড় রহস্য আছে। নদীর ওপারে ওই সাদা রঙের বিল্ডিংটা দেখেছ? দেখেছে দুজনেই। এই নির্জন অঞ্চলে এমন একটা পাকা বাড়ি দেখে ওরা অবাকই হয়েছিল। ওদিকে ভুটানের পাহাড়, সামনে তীরতীরে পাহাড়ি নদী, আর পিছনে নীল আকাশ, তার মধ্যে গম্ভীরভাবে জেগে আছে সাদা রঙের দোতলা বাড়িটি।
তার পিছনে আবার মস্ত বড় একটা ফ্যাক্টরি, একই চৌহদির মধ্যে। ওরা একবার ভেবেছিল গিয়ে দেখে আসবে ওটা কার বাড়ি। আর এমন অদ্ভুত জায়গায় অতটা জায়গা নিয়ে এমন পাকা বাড়ি বানাবার মানেটাই বা কি? তবে সেসব দেখতে গেলে বিস্তর রাস্তা ঠেঙাতে হবে, তারপর একটা কাঠের পুল পেরিয়ে তবেই ওপারে যাওয়া যায়। অতটা গিয়ে লাভ হবে কিনা তারও নিশ্চয়তা নেই, তাই আপাতত সেই ইচ্ছায় ইতি দিয়েছে দুজনে। গেলেই যে ওখানে ঢুকতে পেতে তার কোনো মানে নেই। ওদের প্ল্যানের কথা শুনে স্মিত হাসে বলেন ভদ্রলোক, পণ্ড শ্রম হতো কেন বলুন তো? দেবুর বিস্মিত প্রশ্ন। কারণ বাড়ির সামনে মিলিটারির কড়া পাহারা, তোমাদের কাউকে চৌহদ্দের মধ্যে আসতেই দিত না। মিলিটারি এখানে কেন? খানিকক্ষণ চুপ করে থাকেন ভদ্রলোক, তারপর বলেন, কারণ যে ঝড়ের রাতে যন্তর মন্তর অন্ধকার হয়ে গেছিল, ঠিক সেই রাত থেকেই লোকজনের নিখোঁজ হওয়া শুরু। গভীর রাত, জঙ্গলের মধ্যে এক বিশেষ জায়গায় 10x12 সাইজের জমির চার কোণে চারটে হ্যাজাক জ্বলছে। হ্যাজাক বলা ভুল, এ এক বিশেষ মিলিটারি গ্রেড ল্যাম্প, নাম কন্ট্রোলুমিনো। এই প্রোগ্রামেবল ল্যাম্পে প্রোগ্রাম সেট করে দিলে এক নির্দিষ্ট এলাকার মধ্যেই আলো ছড়ায়, তার বাইরে এই আলো প্রায় অদৃশ্য। মেজর রাহুল মাত্রে হাঁটু গেড়ে বসে পুরো জায়গাটাকে একবার জরিপ করে নিলেন, মনে মনে ছক করে নিলেন পরের কর্মপদ্ধতি। পুরোটা শেষ করতে ঘণ্টা তিনেকের বেশি লাগার কথা নয়। পিঠের রুক স্যাকটা থেকে বেশ কয়েকটা আধুনিক যন্ত্রপাতি বার করলেন রাহুল। তার একটা হচ্ছে অ্যাডভান্সড সারফেস সোনার, মাটির নিচে 10 ফুটের মধ্যে কি কি লুকানো আছে তার একটা মোটামুটি আইডিয়া দিতে পারে এই যন্ত্র। শুধু তাই নয়, সেসবের মোটামুটি 3D ছবিও এঁকে দিতে পারে। বাকি যন্ত্রপাতিগুলো সবই ব্যাটারি চালিত অত্যাধুনিক খনন যন্ত্র। আর রয়েছে একটা পুরনো ডায়েরি। ডায়েরিটার গায়ে পরম মমতায় একবার হাত বুলিয়ে নিলেন রাহুল। এক নিরপরাধ সন্ন্যাসীর নিদারুণ মৃত্যু যন্ত্রণা মিশে আছে এই ডায়েরির পাতায় পাতায়, মিশে আছে বিশ্বাসঘাতক বন্ধুর প্রতি এক মরণোন্মুখ বন্ধুর সুতীব্র ঘৃণার আখ্যান, মিশে আছে এক খুনে গুপ্তচরের অন্তর্বেদনা, অনুশোচনার তীব্র দহন জ্বালা, আর মিশে আছে একটি 1000 বছরের পুরনো কাহিনী, বড় অদ্ভুত, বড় অবিশ্বাস্য, বড় আশ্চর্য সেই গল্প। এই ডায়েরিটা লেখার পরপরই পাগল হয়ে গেছিলেন আজোবা। সারাদিন চুপ করে এক জায়গায় বসে থাকতেন, মুন্ডিত মস্তক গেরুয়াধারী সন্ন্যাসী দেখলেই ঠকঠক করে কাঁপতে থাকতেন প্রবল আতঙ্কে। ডায়েরিটা পরম মমতায় নিজের বুকে তুলে নিলেন রাহুল। আজোবা যা করেছিলেন তার ক্ষমা নেই। গুপ্তচর দুনিয়াতে ডাবল ক্রসিং ঘৃণ্যতম অপরাধ হিসেবে বিবেচিত হয়, আর সেই ডাবল এজেন্ট যখন নিজের নিরপরাধ বিশ্বস্ত বন্ধুকে মর্মান্তিক নরক যন্ত্রণার মধ্যে ঠেলে দেয়, তখন স্বয়ং ঈশ্বরও সেই অপরাধ ক্ষমা করেন না। তবুও রতনলাল মাত্রে তার ঠাকুরদা, পূর্বপুরুষের রক্তে ঋণ শোধ করার কিছু দায়িত্ব তো বর্তায় রাহুলের কাঁধে, বর্তায় না?
চটপট অ্যালুমিনিয়ামের ডান্ডার কয়েকটা টুকরো পরপর ফিট করে 4 ফুট 6 ইঞ্চির ডান্ডা বানালেন রাহুল। জমিটা চারদিকে লাগিয়ে দিলেন সেগুলোকে। সারফেস সোনারের অপারেটিং মডিউলটা হাতে নিয়ে বসে কন্ট্রোল প্যানেলটা অন করলেন। সঙ্গে সঙ্গে প্রতিটি ডান্ডার মাথায় ফুটে উঠল একটি রক্তাভ লাল আলোর বিন্দু, আর প্রতিটি বিন্দু থেকে অন্য 3টি ডান্ডার মাথা এবং পায়ের কাছে ছিটকে গেল 2টি করে উজ্জ্বল লেজার রশ্মির শিখা। ধীরে ধীরে কন্ট্রোল প্যানেলের ভিজুয়ালস অন করলেন রাহুল। মিনিট পাঁচেক চেয়ে থেকে সেটাকে নামিয়ে রাখলেন নিচে। তার কপালে তখন বিন্দু বিন্দু ঘাম। আইসোটক্সিয়াল অক্টাগ্রামের ছবিটা এখন স্পষ্ট। সেই ছবি বলছে যে মাটির প্রায় 3 ফুট নিচে এই অক্টাগ্রামের প্রতিটি শীর্ষবিন্দুতে গাঁথা আছে একটি করে অবজেক্ট বা বস্তু, খুব সম্ভবত লাইফ ফিগার। উচ্চতা 5 থেকে 6 ইঞ্চির বেশি নয়। আর এই অক্টাগ্রামের ঠিক মাঝখানে রয়েছে আরেকটি লাইফ ফিগার, আগের 8টির থেকে সামান্য বড়, ঠিক যেমন লেখা ছিল আজুবার ডায়েরিতে। কাজের সময় মদ্যপান করা ঘোরতর অপছন্দ রাহুল মাত্রের, কিন্তু এই মুহূর্তে নিজের স্নায়ুর ওপর নিয়ন্ত্রণ থাকছিল না তার। রুকস্যাকে হাত ঢুকিয়ে একটি বড় হুইস্কির বোতল বার করে আনলেন তিনি, গলায় ঢেলে নিলেন খানিকটা সোনালী আগুন। তারপর কয়েকটা ব্যাটারি অপারেটেড মাটি খোঁড়ার যন্ত্র নিয়ে নেমে পড়লেন পরের পর্যায়ের কাজে। মাস দুয়েক আগে হঠাৎ করেই গড়ে তোলা হয় এই দোতলা বাড়িটা। প্রথমে শোনা গেছিল প্রবাসী কোনো বাঙালি বিজ্ঞানী বানাচ্ছেন, পরে আবার শোনা গেল ওটা নাকি আসলে সরকারি একটা প্রজেক্ট। পুরো চৌহদ্দির মধ্যে একদিকে আছে ওই দোতলা বাড়িটা, অন্যদিকে ওই কারখানার মতো বিশাল ঘরটা। ওই কারখানার মধ্যে মধ্যে বিরাট বড় একটা মেশিন আছে, ওর নামে স্থানীয় লোকেরা বাড়িটার নাম দিয়েছে যন্তর মন্তর। বাড়ির ভেতরটা পুরোটাই এসি করা, পেছন দিকে জেনারেটর আছে, যন্তর মন্তরে কখনো কারেন্ট যায় না। বাড়িটা তৈরি হয়ে যাওয়ার পর সেখানে থাকতে আসেন এক প্রৌঢ় প্রফেসর, তার নাম কেউ জানে না, সবাই ডাকে স্যার বলে। সবাই বলতে অবশ্য বাড়ির জনাচারে গাঁট্টা গোট্টা কাজের লোক আর দুজন অবালাঙালি দারোয়ান, এরা সবাই বাইরের লোক না, তারা বাড়ির বাইরে আসে, না কারোর সঙ্গে কথা বলে। এতটা বলে দেবুর দিকে ফেরেন কৃষ্ণদা। তোমার মামা কখনো এটার কথা বলেননি তোমাদের? দেবু খানিকটা মাথা চুলকে নেয় প্রথমে, তারপর বলে, আসলে মামার সঙ্গে বিষয়টা নিয়ে সেভাবে আলোচনা তো হয়নি, এখানে আসাটাও তো ঝট করি তাই। কিছুক্ষণ চুপ করে থাকেন কৃষ্ণদা, তারপর ফের বলতে শুরু করেন, যন্তর মন্তর নিয়ে লোকজনের কৌতূহলের আরো একটা বিষয় হলো কড়া সিকিউরিটি, চারিদিকে 12 ফুট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, পাঁচিলের ওপর বসানো কাঁটা তারের মধ্যে দিয়ে সব সময় 440 ভোল্টের ইলেকট্রিসিটি চলে, বাড়ির সর্বোচ্চ ক্যামেরা বসানো, বাইরে থেকে আসা সবাইকে একটা ছোট যন্ত্রে 10 আঙ্গুলের ছাপ দিয়ে
তবেই ভেতরে যেতে হতো। ফলে যন্ত্রমন্ত্র নিয়ে একটা ধোঁয়াশা রয়েই গেছে। কেউ বলে ওখানে জাল নোট ছাপা হয়, কেউ বলে ওটা স্মাগলিংয়ের দেন, অনেকের মতে ওটা গোপন অস্ত্র কারখানাও। মোটমাট যন্ত্রমন্ত্র নিয়ে লোকজনের কৌতূহলের শেষ নেই। এরই মধ্যে একদিন ঘটে যায় একটা দুর্ঘটনা। ঝড়ঝলের রাতের ব্যাপারে কি একটা বলছিলেন না? প্রশ্ন করে সুজন। বলছি বলে ওদের দিকে তাকিয়ে অদ্ভুত হাসেন ভদ্রলোক। ওখান থেকেই তো কাহিনী শুরু। গল্পটা আমাকে বলেছিল ঘনরাম। সে ছিল ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী। আমি তাকে বারণ করি এ কথা পাচনা করতে। সেই রাতে প্রবল ঝড়জল হচ্ছিল, বস্তির কেউই বাইরে ছিল না। শুধু ঝন্টু মণ্ডলের ঠেক থেকে ফুল দুটো পাইট শেষ করে ফিরছিল ঘনরাম। যতই ঝড়জল হোক, ঝন্টু ঠেকে যেতে ভুল হয় না বুড়োর। ফেরত আসার পর বোধহয় একটু জিরোতেই একটা ঝোপড়ার ভেতরে বসে হাঁপিয়ে নিচ্ছিল বুড়ো। তখনই নদীর ওপারে তার নজর গেল ঘনরাম একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। হঠাৎ করে তার মনে হয় যেন কোনো একটা দৈত্য বাড়িটাকে সজোরে চেপে ধরেছে। বাড়ির আলোগুলো ভয়ানকভাবে কাঁপছিল সেই রাতে। অন্ধকারের মধ্যেই ঘনরামের মনে হয় বাড়িটা যেন অতি কষ্টে একবার নিঃশ্বাস নিচ্ছে আর ছাড়ছে। তখনই ও শোনে ফ্যাক্টরির মতো ঘরটা থেকে একটা চাপা শুমশুম আওয়াজ ক্রমেই বেড়ে উঠেছে। দোতলার ঘরের কাঁচের জানলার উপাশে সে বেশ কিছু লোককে দৌড়াদৌড়ি করতেও দেখে। হঠাৎ ঘনরামের নজরে পড়ে যে যন্তরমন্তরের আকাশ ঘিরে একটা অদ্ভুত নীল আলোর বলয় সেটা নেমে আসার চেষ্টা করছে বাড়িটার উপরে। সেই সঙ্গে আরো জীবন্ত হয়ে ওঠে সেই শোঁ-শোঁ শব্দ। ঘনরামের মনে হয় ধীর কিন্তু নিশ্চিত ভঙ্গিতে সেই অতি বিশাল কালো বৃত্তটি গিলে খেতে যায় বাড়িটিকে। এরপর এক নাগারে প্রায় 20টা বাজ পড়ে ওই জায়গায়। ঘনরাম এমনিতে বাজে খুব ভয় পায়, কিন্তু সেদিন কে যেন তার চোখ দুটো আটকে রেখেছিল বাড়িটার দিকে। শেষবার বজ্রপাতের সঙ্গে সঙ্গে একটা হাহাকার তুলে সেই নীল বলয়টি যেন অন্ধকারের গুঁড়োর মতো মিশে দুপাশের জমাট অন্ধকারের মধ্যে মিশে যায়। সব কিছু থেমে গেলে ঘনরাম কাঁপতে কাঁপতে নিজের বাড়িতে ফিরে আসে। এসব কথা আমাকে ছাড়া কাউকে বলেনি সে। পরদিন সকালে ঘুম থেকে উঠেও শোনে যন্ত্রমন্ত্র থেকে যেন ভোজবাজির মতোই উধাও হয়ে গেছে বাড়ির লোকগুলো। সেদিন থেকেই যন্ত্রমন্ত্রের দখল নেয় মিলিটারি, আর শুরু হয় লাল ঝামেলা বস্তি থেকে একের পর এক হারিয়ে যাওয়া। শুনছিলেন কালী পূজা উপলক্ষে মাহেশ্বরী প্রোডাকশনস ফেস্টিভ্যালের বিশেষ নিবেদন, সাহিত্যিক শ্রী অভিক সরকারের লেখা পীতবধূ প্রথম পর্ব। এই গল্পের দ্বিতীয় পর্ব আপনারা শুনতে পাবেন আগামীকাল একই সময়ে মাহেশ্বরী প্রোডাকশনসের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।